সম্মানিত দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দৈনিক গণকণ্ঠের আজকের আয়োজনে। আজকে আপনাদেরকে একটি ভালো সংবাদ দিয়ে অনুষ্ঠানটি শুরু করতে চাই। সেটি হচ্ছে, এই কোভিডের কারণে সারা পৃথিবী যখন বিপর্যস্ত একটা অবস্থার মধ্যে দিয়ে সবাই চেষ্টা করছে এই বিপর্যস্ত অবস্থাটি কাটিয়ে উঠবার জন্যে, আমাদের সরকার এবং আমাদের দেশেও এই পরিস্থিতি মোকাবেলায় নানাবিধ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজকে আমরা পর্যটন নিয়ে আলোচনা করতে চাই, আমাদের সরকারও সেই অবস্থাটি থেকে কিভাবে কাটিয়ে উঠে অন্যান্য সেক্টরগুলি যেরকম উন্মুক্ত করে দেয়া হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রটি বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিধিবিধান প্রবর্তন করা হয়েছে। পর্যটন খাতেও দীর্ঘদিন ধরে সেই কার্যক্রমটি চলছিল, এখন আমরা আশা করছি যে স্বল্প সময়ের মধ্যে পর্যটন কেন্দ্রগুলি খুলে দেয়া হবে, তবে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরামর্শ সরকারের রয়েছে। যারা পর্যটন কেন্দ্রগুলিতে ভ্রমণ করবেন, যারা ভ্রমণ আয়োজন করবেন, বিভিন্ন হোটেল মোটেল, বাস, মাইক্রোবাস, বিভিন্ন ধরনের পর্যটন সংশ্লিষ্ট যে সমস্ত মাধ্যম রয়েছে, প্রত্যেককেই করোনার কারণে স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে সরকারের যে পরামর্শ রয়েছে সেটি মেনে চলতে হবে। সেটি মেনে আমরা কিভাবে পর্যটন কেন্দ্রগুলি ওপেন আমরা পর্যটন কেন্দ্রগুলিতে ঘুরতে পারি এবং সরকার কিভাবে কবে নাগাদ পর্যটন কেন্দ্রগুলি উন্মুক্ত করছে, সেই বিষয়গুলি আমরা একটু জানার চেষ্টা করব। আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি উপস্থিত আছেন পর্যটন ব্যক্তিত্ব, লেখক, গবেষক জনাব জামিউল আহমেদ। জামিউল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। আমাদের সাথে উপস্থিত আছেন সৈয়দ হাবিব আলী, ট্যুরিজম ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত চেয়ারম্যান। জনাব হাবিব আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আমি একটু প্রথমেই সৈয়দ হাবিব আলী আপনার কাছে একটু আসতে চাই, একটু যদি আমাদেরকে, আসলে দুজনেই আপনারা মতামত রাখবেন, পর্যটন কেন্দ্রগুলি খুলে দেবার কথা আমরা বেশ কিছুদিন ধরেই শুনছিলাম যে এ মাসের মধ্যে আশা করা যাচ্ছে যে স্বাস্থ্যবিধির অনুসরণের ক্ষেত্রে যে নিয়ম কানুন গুলো প্রবর্তিত হবার কথা রয়েছে সেগুলি এ মাসের মধ্যে হয়ে যাবে। তো আমরা যেটা জানতে পারছি যে স্বল্প সময়ের মধ্যে পর্যটন কেন্দ্রগুলি খুলে দেওয়া হচ্ছে, আপনি কি আমাদেরকে একটু, যেহেতু আপনি একটি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, নিশ্চয়ই আপনাদের কাছে সর্বশেষ তথ্যটি আছে, আমাদেরকে একটু অবহিত করবেন? ধন্যবাদ আপনাকে। আসলে এই মহামারীর কারণে কিন্তু পুরো পর্যটন বিধ্বস্ত সারা পৃথিবীতে, বাংলাদেশও ব্যতিক্রম নয়। তবে আমাদের অবস্থান অ্যাকচুয়ালি অন্যান্য দেশের তুলনায় ভালো, আমি বলবো ভালো, কারণ আমাদের অনুগ্রহ করে একটু জোরে বলবেন, আমরা শব্দটি কম শুনতে পাচ্ছি, আপনার কথা কম শুনতে পাচ্ছি। আমাদের এখানে যে সংক্রমণ বা মৃত্যু আর সব মিলে কিন্তু আমাদের অবস্থান অন্যান্য দেশের থেকে ভালো আমি মনে করছি। পর্যটনের ক্ষেত্রে আমাদের যে সমস্যাটা হচ্ছে যে আমরা পর্যটনের যে প্রচার, এই যে মহামারীর ব্যাপারে এই পর্যটন সেক্টরে, এদেরকে আমরা কিন্তু পর্যটন মন্ত্রণালয় থেকে ওইভাবে আমরা জিনিসটা পৌঁছাতে পারিনি। তার কারণ হচ্ছে ও সব দেশে কিন্তু একটা ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি থাকে এই ধরনের দুর্যোগ মোকাবেলার জন্য, এবং সেখানে সব সেক্টরের লোক থাকে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে এই ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি যেটা করা হয়েছে, এখানে পর্যটন মন্ত্রণালয় অন্তর্ভুক্ত হয়নি, যার ফলে এই ব্যবসাটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই যে খোলার কথা বলছেন আপনারা, আসলে কিন্তু আমি গত 1 সপ্তাহ আগে অর্থাৎ 6 তারিখে আমি কক্সবাজারে গিয়েছিলাম খোলার আগেই। জনাব হাবিব আলী, আমি অনুরোধ করব আপনাকে, একটু আমরা খুব কম শুনতে পাচ্ছি। জানি না কেন কম শুনতে পাচ্ছেন, এখন কি শুনতে পাচ্ছেন? জি বলুন, জি বলুন, একটু জোরে বলবেন অনুগ্রহ করে। আচ্ছা, আমি গত 6 তারিখে কক্সবাজারে গিয়েছিলাম খোলার আগেই। আমি যেগুলো যেটা দেখেছি, বড় বড় যে হোটেল গুলো, তারা কিন্তু যে আপনার এই মহামারীর কারণে যে যে সমস্যা হয়েছে,
তারা কিন্তু এসওপি যেটা সেটা কিন্তু মেনটেন করেই কিন্তু তারা ব্যবসা পরিচালনা করছে আগে থেকেই বেশ কয়েকটা হোটেল। আমিও দেখতে গিয়েছিলাম কি অবস্থা, তা আমি দেখেছি যে মানুষের কিন্তু প্রচুর মানুষ ওখানে নিজেদের প্রাইভেট গাড়ি টাড়ি নিয়ে তারা কিন্তু গিয়ে, বড় বড় হোটেল গুলোতে ছিল, ছোট হোটেল গুলা বা অন্যান্য রেস্টুরেন্ট এগুলো বন্ধ ছিল, বেশ কিছু বড় হোটেল গুলো ছিল। কিন্তু আমাদের এখানে সমস্যাটা হচ্ছে যে আমার সরকারের পক্ষ থেকে এটা মনিটরিং, তদারকি বা নির্দেশনা দেওয়া এগুলো ঠিক বিক্ষিপ্ত ভাবে হচ্ছে। অর্থাৎ বিশেষ করে আমি যে এক্সাম্পল হিসেবে বলি, কক্সবাজারে ওইখানে জেলা প্রশাসক যে সিদ্ধান্ত নেন সেইটাই কিন্তু প্রয়োগ হচ্ছে, পর্যটন মন্ত্রণালয় বা বাংলাদেশ ট্যুরিজম বোর্ড তারা ওইখানে কিন্তু তাদের ভূমিকা যেটা সেটা রাখতে পারছে না, তো যার ফলে সমস্যা হচ্ছে। সরি একটু, জি আমি একটু জনাব জামিল আহমেদ আপনার কাছে একটু এই বিষয়টি, আপনার কাছে আপনি করোনার সময়টায় বিভিন্ন ভাবে আপনি পর্যটনের সার্বিক দিক নিয়ে, সুবিধা অসুবিধা নিয়ে লেখালেখি করার চেষ্টা করেছেন, আপনি কি একটু আপনার পর্যবেক্ষণটা উল্লেখ করবেন? জি ধন্যবাদ। হ্যাঁ, আজকে তো একটা ঐতিহাসিক দিন বলবো আমাদের জন্য, কারণ বাংলাদেশে পর্যটন এই করোনাকালীন সময়ে প্রথম থেকে একদম স্থবির হয়েছিল। তো গোটা বিশ্বে, বাইরে তো আর আমরা নই, হাবিব আলী সাহেব যেটা বললেন, তো আমরা অপেক্ষায় ছিলাম কি হয় কি হয়, এবং করোনা থেকে যে আমরা মুক্ত হয়ে গেছি তা না, কিন্তু আমরা এমন একটা স্থিতি অবস্থায় আছি এই জুলাই মাসের শেষ দিক থেকে এখন পর্যন্ত। তার মধ্যেও কিন্তু একটা সাহসী পদক্ষেপ সরকার থেকে নেওয়া হয়েছিল যে কিছু কিছু পর্যটন গন্তব্য যেগুলো খুলে দেওয়া হবে, তো আজকে বেশ কয়েকটা খুলে দেওয়া হয়েছে। তো আমি অবশ্যই এর মধ্যে আমার যে করোনাকালীন পর্যটন ভাবনা যে সিরিজটা লিখছি তার 20তম পর্ব ছিল আজকে, আমি সেখানে লিখেছি। এবং আমি যেটা ভেবেছিলাম যে যা হবে তাই হয়েছে, অনেকটা লেজেগুড়ে অবস্থা হয়েছে। আমরা যা খবর পাচ্ছি যে প্রশাসন কোনো অবস্থাতেই কিন্তু যারা পর্যটক হিসাবে যাদের উপস্থিতি কক্সবাজার বা অন্যান্য জায়গায় হয়েছে, বিশেষ করে কক্সবাজার, তারা কিন্তু এগুলো সামাল দিতে পারে নাই, ব্যর্থ হয়েছে। তো এটা হবেই, কারণ প্রশাসনিক ব্যর্থতা এটা আমরা বলবো, কারণ একটা পর্যটন গন্তব্য এই করোনাকালীন সময়ে, অর্থাৎ আমরা যেটাকে নিউ নর্মাল বলি, করোনাকালীন সময়টা কাটে নাই, বিশ্বের অন্যান্য দেশে কি করছে, যেসব দেশে পর্যটন কর্মকাণ্ড শুরু হচ্ছে সেখানে তারা কিন্তু তাদের এই করোনা যে উপদ্রব যেটা, সেটা যখন একটু নিচের দিকে দাবিত হচ্ছে সেরকম একটা অবস্থায় গিয়ে তারা কিন্তু শুরু করে। আমরা কিন্তু উপরের দিকেও যাচ্ছি না, আমরা নিচের দিকেও যাচ্ছি না, করোনা পরিস্থিতি আমাদের এক জায়গায় স্থিতি হয়ে আছে। এই অবস্থার মধ্যে আমরা, আমাদের ব্যবস্থাপনাও দুর্বল, এবং আমরা শুধু এক এসওপি করেছি সেটাও কিন্তু সবার কাছে এখনো পৌঁছানো হয়নি। খুব সাহস করে আমরা বলেছি যে যদি স্থানীয় প্রশাসন মনে করে যে তারা পর্যটন কার্যক্রম চালাতে পারবে, পর্যটকদের সামাল দিতে পারবে, তাহলে তারা শুরু করতে পারবে। এবং সেই সিদ্ধান্তে শুরু করতে গিয়ে আজকে, এখন কিছুক্ষণ আগেও এক সাংবাদিক, প্রথিতযশা সাংবাদিক, এই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে উনি যে স্ট্যাটাস দিয়েছেন সেখানে পরিষ্কার উল্লেখ করেছেন যে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, এবং এটা হবেই, কারণ যেহেতু এখানে এগুলো দেখভাল করার জন্য কেউ নেই, এটা আমি বললাম আর হয়ে গেল, এটা তো পর্যটন এত সহজ ব্যাপার না। তো এটা কি হতে যাচ্ছে আসলে, প্রথম দিনই লেজে গুবরে, এবং পরবর্তীতে কি হবে এটা বলা বড় মুশকিল, কারণ আমরা কোনো নিয়ম মানছি না। আমরা এসওপি একটা করেছি, এটা নিয়ে খুব বাক বাক উড়াচ্ছে ট্যুরিজম বোর্ড, কিন্তু এটা এখনো ছাপাচ্ছে, তারপরে যাবে আবার এখানে, যে এখানে মনিটর করার জন্য যে একটা স্থানীয় ভাবে একটা কমিটি করার জন্য UNWTO বলেছে, যেটাকে আমরা রেসপন্সিবল ট্যুরিজম বা দায়িত্বশীল পর্যটনের কথা বলি, ওই আলোকেই সেখানকার 7টা পক্ষ আছে তাদেরকে নিয়ে একটা একটা শক্তিশালী কমিটি করা হবে যারা এটা মনিটর করবে, দেখভাল করবে, সেটাও করা হয় নাই। এবং এখানে আমাদের জেলা প্রশাসক সাহেবরা, ওনারাই হচ্ছেন সর্বেসর্বা, এখন ওনারা যা বলবেন তাই হবে। আবার সেখানে সরকার আছে কি সরকার নাই, পর্যটন বোর্ড তারা এখান থেকে বসে বলছে আমরা বলে দিয়েছি ওনাদের পর্যটন ব্যবস্থা কমিটি, এই সংশ্লিষ্ট জেলা প্রশাসক মহোদয়ের তত্ত্বাবধানে ওনারা দেখভাল করবে, এটা কি এতই সহজ? সব মিলিয়ে একটা লেজেগুবুরে অবস্থা দিয়ে শুরুই করা হয়েছে, এবং প্রথম দিনই লেজেগুবুরে, তো এটা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে এটা বলা বড় মুশকিল।
এবং আমি আশা করি এখানে আরো দুটা অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতিদ্বয় আছেন, ওনারা কথা বলবেন, আমরা শুনবো, তারপরে আলোচনায় অংশগ্রহণ করবো। জি ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব রাফিউজ্জামান রাফি, টোয়াবের সম্মানিত সভাপতি। জনাব রাফি, আপনি যদি এই সময়ের বাংলাদেশের পর্যটন বিষয়টি যদি আপনি আপনার অ্যাসোসিয়েশনে অসংখ্য সদস্য প্রতিষ্ঠান রয়েছে, আপনি যদি এই সময়ের পর্যটনের অবস্থাটি একটু আমাদেরকে তুলে ধরেন দর্শকদের সামনে। জনাব রাফি, আপনি কি শুনতে পাচ্ছেন? মানে আবার সংযোগ বোধহয় বিচ্ছিন্ন হয়েছে, হাবিব সাহেব ওনার কথা সম্পূর্ণ করতে পারে নাই, উনি ওনার জি কথাটা শেষ জি করলেন। জি জি জনাব হাবিব আলী, আপনি যে কথাটি আমরা বলছিলাম আপনার সংযোগে অসুবিধা হবার কারণে আমরা আবার আরেকটি বিষয়ে চলে গিয়েছিলাম, আপনি যদি সেই জায়গা থেকে বলেন যে আপনি যোগাযোগ সামগ্রিকভাবে খুব একটা ভালোভাবে যোগাযোগ হয়নি, অনেকে জানতে পারেনি, সেই প্রসঙ্গটি বলছিলেন। না, ওইখানে আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা পরিষ্কার? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই সব দেশে কিন্তু ক্রাইসিস হলে তখন ন্যাশনাল ক্রাইসিস কমিটি করা হয়, ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি, সেখানে পর্যটনকে অন্তর্ভুক্ত করা হয়, সব সেক্টরই থাকে, পর্যটনের ভূমিকাটা কিন্তু বেশি থাকে তো, এবং সেখান থেকে কিন্তু বিভিন্ন নির্দেশনা গাইডলাইন গুলো দেওয়া হয়, যেটা আমাদের দেশে এই জাতীয় কমিটিতে আমাদের পর্যটনকে অন্তর্ভুক্ত করা হয় নাই, যার ফলে সমস্যাটা হচ্ছে যেটা কক্সবাজারে, ওখানে জেলা প্রশাসন কক্সবাজার ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে, এখানে কিন্তু পর্যটন মন্ত্রণালয় বা বিটিভির কোনো এখতিয়ার নাই, যার ফলে এখানে শুধু কক্সবাজার নয়, যেসব কুয়াকাটা আছে, বিভিন্ন পর্যটন কেন্দ্রিক যে স্থানগুলো আছে, সেখানকার জেলা প্রশাসকরা যে সিদ্ধান্ত নিচ্ছেন ওইটার উপরে কিন্তু কাজগুলি হচ্ছে, যার ফলে এই যারা পর্যটন ব্যবসায় জড়িত তারাও কিন্তু সিদ্ধান্ত নিতে পারছে না যে তারা ব্যবসাটা কিভাবে পরিচালনা করবে, কোনো গাইডলাইন তারা পাচ্ছে না, ওখানে কিন্তু এইটা একটা সমন্বিত উদ্যোগ থাকে ন্যাশনালি, এটা সাধারণত ট্যুরিজম বোর্ড গুলো এটা। জি জনাব, জনাব হাবিব আলী, নিশ্চয়ই জেলা প্রশাসকদেরকে যেভাবে মন্ত্রণালয় থেকে বা ঊর্ধ্বতন অবস্থান থেকে যেভাবে বলা হয়েছে, হয়তো তারা সেভাবেই দায়িত্ব পালন করছেন। নিশ্চয়ই তারা সরকারের শীর্ষ স্থানীয় পর্যায়ের দিক নির্দেশনা নিয়ে তারা এই সিদ্ধান্ত, তাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা দেখতে পাই যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিয়ে নিশ্চয়ই তারা কাজ করছেন। এইটাই আমি একটু আপনাকে বলতে এটাই বলতে যাচ্ছিলাম যে এই জায়গাটাতে আজকে আমাদের বিটিভির সিও এর সাথে একটা মিটিং ছিল, উনি নিজেই এই কথাটা বলেছেন যে এখানে সিদ্ধান্ত গুলো জেলা প্রশাসক পর্যায়ে নেওয়া হচ্ছে, উনি নিজেই আজকে স্বীকার করেছেন এই সেই কথাটাই আমি আপনাকে বলছি, যেহেতু স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গুলো হয় সেখানে অনেক হুম রকম হুম ত্রুটি থাকে, মানে পর্যটন ব্যবসা কেন্দ্রিক হিসাবে, আর পর্যটন হুম হুম ব্যবসায় এটা একটা বৈশ্বিক ব্যাপার এবং এটা আমরা অভ্যস্ত না, এটা একটা যে সিচুয়েশন রয়েছে এটা কন্ট্রোল করতে গেলে আপনাকে অনেক এক্সপার্টিস লাগে, এবং UNWTO এর যে গাইডলাইন আছে সেই গাইডলাইনটা ফলো করে আপনাকে ইমপ্লিমেন্টেশনে যেতে হবে, এবং এটা কিন্তু ন্যাশনালি করতে হবে, আপনি ইন্ডিভিজুয়ালি স্থান কেন্দ্র ভেদে বিভিন্ন রকম যদি করে তাতে কিন্তু এটা আমাদের পর্যটন ব্যবসার জন্য ক্ষতিগ্রস্ত হবে, যার জন্য আমি বলতে চাচ্ছিলাম যে এইটা আমাদের প্রথম থেকেই এই পর্যটনের ব্যাপারে যে সিদ্ধান্ত গুলো কোনোটাই এ পর্যন্ত পর্যটন মন্ত্রণালয়ের থেকে এই সারা দেশের জন্য কোনো কিছুই এখনো পর্যন্ত হয় না, এবং শুধু হোটেল মোটেল বা অন্যান্য ব্যবসা না, আপনার সবচেয়ে বড় যেটা আমাদের এভিয়েশন, যেটা থেকে আমাদের পর্যটনের যে মুভমেন্টটা শুরু থাকে সেই এভিয়েশনটাই তো এখনো পর্যন্ত আপনার পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনা মতন চলছে না, যার ফলে এই পর্যটনের ব্যবসা যেটা আমরা আশা করছি যে খুব শিগগিরই উন্নতি লাভ করবে সেটা কিন্তু ব্যাহত হচ্ছে। জি ধন্যবাদ। আমরা আপনার কাছে আবারও আসতে চেষ্টা করব। আমরা জনাব রাফিউজ্জামান রাফি, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শুনতে পাচ্ছি, আমাকে শুনতে পাচ্ছেন কি? জি অনুগ্রহ করে আপনি কি জি শুনতে পাচ্ছি একটু বলবেন, যে আপনাদের তো অনেক
সদস্য নিয়ে আপনাদের প্রতিষ্ঠানটি আপনারা পরিচালনা করছেন, এখানে আপনাদের সর্বশেষ অবস্থানটি যদি আমাদেরকে একটু বলেন। সর্বশেষ কি অবস্থা, মানে যদি আমরা এই সময়ের বাংলাদেশের পর্যটনটি অবস্থানটি আমরা বলার জানার চেষ্টা করি, তাহলে আপনাদের ক্ষেত্রে কিভাবে আপনাদের এটি এই সর্বশেষ অবস্থানটি কি পর্যটন সেক্টরে? আমি একটু একটু পরিষ্কার আচ্ছা একটু পরিষ্কার করি, আমরা যেটা জানতে পেরেছি যে খুব স্বল্প সময়ের মধ্যে পর্যটন কেন্দ্রগুলি উন্মুক্ত করে দেয়া হবে, আপনারা এটি নিয়ে কিভাবে কাজ করছেন এবং হয়েছে তো এটা আজকে হয়ে গেছে বিষয়টির? আচ্ছা, এই যে কক্সবাজার ওপেন হয়ে গেছে, আচ্ছা কক্সবাজার ম্যাক্সিমাম ডেস্টিনেশন গুলো খুলে দেওয়া হয়েছে আজকে, আজকে খুলে দেওয়া হয়েছে, তাহলে নিঃসন্দেহে এটি একটি আসার কথা। এখন এই যে খুলে দেওয়া হলো, এই খুলে দেওয়া হলো, এর আগে পরে বেশ কিছু প্রেক্ষাপট রয়েছে, কিভাবে পর্যটকরা সেখানে যাবেন, স্বাস্থ্যবিধি অনুসরণ করার বিষয়গুলি আছে, সেগুলিকে কিভাবে তদারকি করবে, ট্যুরিস্টরা কিভাবে গিয়ে সেই জায়গাগুলিতে কার কাছে কিভাবে রিপোর্ট করবে বা কিভাবে সেই দেখভাল করার বিষয়টি, আপনাদের কাছে কি তথ্য আছে যদি একটু আমাদেরকে দর্শকদেরকে একটু বলার চেষ্টা করেন? বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আমাদের সব সকল স্টেকহোল্ডারদের সাথে মিলিত হয়ে একটা স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিউর তৈরি করেছেন, যে এসওপি মেনটেন করে আমরা ট্যুরগুলো কন্ডাক্ট করব। বর্তমানে তো শুধু ডোমেস্টিক ট্যুরিজম দিয়ে আমরা পরিচালিত করতে পারবো, ইনবাউন্ড ট্যুরিজম তো এখনো শুরু হয়নি, যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোর বাধ্যবাধ্য রয়েছে এবং আমাদের আসাম কান্ট্রি, আমাদের নেবার কান্ট্রিগুলোর অপারেশন এখনো শুরু হয়নি। যে কয়টা লং রিফ্লাইট অপারেশন করে এমিরেটস, তার্কিশিয়া, কাতার রয়েছে, ওরা লেবার ট্রাফিকই ক্যারি করতেছেন, সেক্ষেত্রে ফরেনার বাংলাদেশে আসার কোনো সুযোগ নেই। সেই হেতু শুধু ডোমেস্টিক ট্যুরিজমের বিচার বিশ্লেষণে যে ডেস্টিনেশনগুলো খুলে দেওয়া হয়েছে, এগুলো ট্যুর অপারেটর থেকে সকল স্টেক হোল্ডার, আমাদের লজিং ইন্ডাস্ট্রিজ, আমাদের ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি, আমাদের এন্টারটেইনমেন্ট এবং ট্যুর গাইড, ট্যুর অপারেটর সবাই যে এসওপি তৈরি করেছে সেই এসওপি মেনটেন করে ট্যুরগুলো কন্ডাক্ট করতে হবে। এই এসওপিগুলো অন্য কিছু নয়, স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব, হাইজিন, এই সবগুলো যেগুলো ভাইরাসকে আরও বেশি সংক্রমিত না করবে এবং জনজীবনে বিনষ্ট করবে না, ভাইরাসকে সম্প্রসারণ করবে না, এগুলো সুরক্ষা দেওয়ার জন্য, পর্যটককে সুরক্ষা দেওয়ার জন্য এবং স্থানীয় অধিবাসীদেরকে সুরক্ষা দেওয়ার জন্য যে এসওপি তৈরি করেছে, এসওপি মেনটেন করে আমরা টোরপোরটা করব না। এক্ষেত্রে যে এসওপিটি করা হয়েছে সেটিতে মূলত কি কি বিষয়গুলি মূলত অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেটি প্রস্তুত করবার ক্ষেত্রে ট্যুরিজম যে সমস্ত অ্যাসোসিয়েশনগুলি আছে এবং পর্যটন সংস্থাগুলি আছে, বিভিন্ন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ যারা আছেন তাদের সম্পৃক্ততা কতটুকু ছিল, সেই প্রক্রিয়াটি নিশ্চয়ই আপনারা সেখানে যুক্ত ছিলেন, একটু যদি আমাদেরকে দর্শকদেরকে সেটি অবগত করেন। ট্যুরিজম বোর্ড আমাদের যত এই ট্যুরিজম ইন্ডাস্ট্রি যত স্টেক হোল্ডার রয়েছেন, আমাদের টোয়া, পাটা, টিডা, বিহা, ট্রিয়া, এই সবগুলো অ্যাসোসিয়েশনকেই রিপ্রেজেন্টেশন নিয়ে ওরা এসওপি তৈরি করেছে, আমাদের সম্মতিক্রমে আমরাও এতে ইনপুট দিয়েছি। আর এসওপিটির ভিতরে আপনি যা বললেন এসওপিতে কি কি সন্নিবেশিত, একটা শুধু এক্সাম্পল, অনেকগুলি বিষয় নিঃসন্দেহে আছে, আপনি যদি উল্লেখযোগ্য কয়েকটি একটু বলবার চেষ্টা করেন। যদি শুধু যদি আমি মোটা দাগে বলতে চাই যে একজন টুরিস্ট যদি সে এয়ারলাইন্স ব্যবহার করে, তো এয়ারলাইন্সের সিটিং অ্যারেঞ্জমেন্টটা কী হবে, এয়ারলাইন্সের বোর্ডিং পাস কীভাবে নিবে, লাগেজ কীভাবে থ্রো করবে, থ্রো লাগেজটাকে কীভাবে পরিচালিত করবে, হ্যান্ড লাগেজটাকে কীভাবে নিবে, এই এবং হোটেলে চেক ইন কীভাবে হবে, চেক আউট কীভাবে হবে, ডাইনিং স্পেস কীভাবে দেবে, লবি কীভাবে ব্যবহার করবে, সকালে ব্রেকফাস্ট কীভাবে ইয়ে করবে, সবগুলোই এই জায়গায়। এবং সার্ফেস ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্টেশনের জন্য কেউ যদি ইউজ করেন বাস, পোস্টার, মিনি বাস, প্রাইভেট কার, এইগুলোরও নিয়মকানুন বলা দেওয়া রয়েছে ওই জায়গায়। ট্যুর গাইডটা কীভাবে গাইডিং দেবে, ট্যুর অপারেশনটা কীভাবে
তার টুরিস্টদেরকে পরিচালিত করবে, সবগুলি সন্নিবেশিত রয়েছে। মানে একজন টুরিস্ট বাসা থেকে বের হওয়ার পর এই এই আচরণ বিধি মেনেই তার টুকটুকু করতে হবে এবং বাসায় টুক শেষ করে বাসায় যাওয়া হবে। আমি একটু জনাব জামিউল আহমেদ এবং জনাব এবং সৈয়দ হাবিব আলী আপনাদের দুজনে আপনাদের তিনজনের কাছেই মূলত প্রশ্নটি একটু রাখতে চাই। আপনারা তিনজনেই আপনাদের অবস্থান থেকে যদি একটু বলবার চেষ্টা করেন যে এসওপিটি করা হয়েছে, এটি বিশেষজ্ঞদের মতামত সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায়ে যারা বিশেষজ্ঞ রয়েছে তাদের মতামত নিয়েই করা হয়েছে, এখন এটি বাস্তবায়ন হবে মানে কিভাবে বাস্তবায়ন হবে, কে এটি তদারকি করবে, পর্যটকরা স্বাস্থ্যবিধি মানছেন কিনা, স্বাস্থ্যবিধি কি, পর্যটকদেরকে বোঝাবে কে, এবং হোটেলগুলির করণীয় কি, ট্যুর গাইডের করণীয় কি, কে কিভাবে বোঝাবে, এবং এই বোঝানোর যে প্রক্রিয়া, যে প্রশিক্ষণ, সেটি তৃণমূল পর্যায়ে কতটুকু বাস্তবায়নযোগ্য এবং বাস্তবতার নিরিখে, সে বিষয়টি আমি একটু প্রথমে জানাব জামিউল আহমেদ, আপনি সার্বিক বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন এবং এটি কতটুকু ইতিবাচকভাবে আমরা বাস্তবায়ন করতে পারি? জি, এমন একটা সমস্যা আমরা সম্মুখীন হয়েছি এবং এটা হব, এটা আগে থেকে একটু আজ করা যাচ্ছিল। আপনি মনে করেন আমরা এসওপির কথা বলছি, একটা এসওপি হয়ে গেলেই কিন্তু আমরা পর্যটন কার্যক্রম শুরু করতে পারবো না, কারণ আমরা জানি UNWTO যে পরামর্শ দিচ্ছে ওই পরামর্শটা কিন্তু পৃথিবীর সবগুলো দেশ যথাযথভাবে পালন করে কিন্তু তাদের পর্যটন কার্যক্রম শুরু করার চেষ্টা করছে, এবং তাদের পর্যটন ব্যবস্থাপনাও আমাদের চেয়ে উন্নত, কারণ তাদের পর্যটন আমাদের চেয়ে উন্নত, তাদের পর্যটন ব্যবস্থাপনা উন্নত, তাদের পর্যটন কাঠামো উন্নত, তারপরেও তারা সমস্যার সম্মুখীন হচ্ছে। কেন? কারণ এই যে করোনা যে ভাইরাসের আক্রমণ, সেটা কিন্তু কোনো জায়গায় একটু স্থিতি অবস্থা থেকে নিচের দিকে দাবিত হওয়ার পরে যখন পর্যটন কার্যক্রম শুরু করা হচ্ছে, কিছুদিনের মধ্যে দেখা যাচ্ছে আবার করোনা ভাইরাস আক্রমণ হচ্ছে, তারপর আবার তারা যেগুলো খুলে দিয়েছিল বন্ধ করছে, অর্থাৎ ইঁদুর বিড়াল খেলা চলছে এটা বলা হচ্ছে। তো আমাদের এখানে যেহেতু আমরা ওইসব ব্যাপারে খুবই দুর্বল, কারণ আমাদের পর্যটন দুর্বল, আমাদের পর্যটন কাঠামো দুর্বল, আমাদের পর্যটন ব্যবস্থাপনা দুর্বল, এই দুর্বল অবস্থার মধ্যে আবার নতুন করে যখন নিউ নর্মালে আমাদের কার্যক্রম শুরু করতে যাব, তখন আমাদের একটা ভালো প্রস্তুতি থাকা দরকার ছিল। এমন বলবেন, ভালো প্রস্তুতি বলতে কি বুঝাচ্ছে? ভালো প্রস্তুতি বলতে যে একটা ভালো এসওপি, এটা পৃথিবীর সব দেশই করছে। হ্যাঁ, আমরা মানলাম একটা ভালো এসওপি আমাদের হলো। এসওপিটা কি? একটু আগে আমাদের টোয়াবের সম্মানিত প্রেসিডেন্ট রাফিউজ্জামান ব্যাখ্যা করেছেন, আপনি প্রশ্ন করেছিলেন, এটা মূলত যারা সেবা দান করবে এবং যারা সেবা নেবে তাদের আচার আচরণ গুলো কি হবে, অর্থাৎ একটা এয়ারলাইন্স বলেন, একটা বাস বলেন, একটা ট্রেন বলেন, অর্থাৎ একটা হোটেল বলেন, রেস্টুরেন্ট বলেন, এবং যারা অংশগ্রহণ করবে অর্থাৎ যারা এই সেবাগুলো নেবে পর্যটকরা, তাদের কার কি আচরণ হবে, সেই আচরণগুলো স্বাস্থ্যসম্মতভাবে অর্থাৎ হাইজেনিক ওয়েতে অর্থাৎ স্বাস্থ্যসম্মতভাবে তাদের আচরণগুলো তারা পালন করবে, সেই জিনিসগুলো লিপিবদ্ধ হয়েছে। এবং এটা তারা বলছে, অর্থাৎ ট্যুরিজম বোর্ড বলছে যে তারা এটা ছাপানোর কাজ শেষ করে সবাই হাতে পৌঁছাবে, কিন্তু এটা তো পৌঁছানোর আগেই আমরা কি করলাম, পর্যটক গন্তব্যগুলো খুলে দিলাম। দ্বিতীয় সমস্যাটা হচ্ছে ব্যবস্থাপনা, স্থানীয় ব্যবস্থাপনা, যেটা স্থানীয় ব্যবস্থাপনার জন্য এখানে কিন্তু UNWTO পরিষ্কার বলেছে স্থানীয়ভাবে শক্তিশালী কমিটি করার জন্য, এগুলো দেখভাল করার জন্য। যে প্রশ্নটা একটু আগে আপনি করলেন যে এটা খুলে দেওয়ার পরে এখানে যে পর্যটক ইচ্ছা মতো তো আসতে পারবে না, অর্থাৎ মাস ট্যুরিজম হবে না কখনো, কারণ এই যে আমরা সোশ্যাল ডিস্টেন্স বলি আর সামাজিক দূরত্ব বলি আর পার্সোনাল ডিস্টেন্স বলি, এগুলোকে মেনটেন করতে হবে, স্বাস্থ্যবিধি তারা মানছে কিনা, অতিরিক্ত পর্যটক হয়ে যাচ্ছে কিনা, এগুলো দেখভাল মনিটর করার জন্য সেখানে একটা শক্তিশালী কমিটি থাকবে। তো সেই কমিটি সাধারণত যেটা হয় কি, সব জায়গায় রেসপন্সিবল ট্যুরিজম বলে আমরা একটা টার্ম বলি, অর্থাৎ দায়িত্বশীল পর্যটন, এই দায়িত্বশীল পর্যটন এর জন্য অর্থাৎ স্থানীয়ভাবে তার সাতটা পক্ষ আছে, সেখানে স্থানীয় প্রশাসন আছে, আমরা যারা ব্যবসা করি যারা ব্যবসায়ী আছি, পর্যটকরা আছে, তারপরে স্থানীয় জনগোষ্ঠী আছে, সাংবাদিকরা আছে, NGO আছে, মহিলা আছে, এই সাত পক্ষের প্রতিনিধিত্ব নিয়ে এখানে একটা শক্তিশালী কমিটি করার কথা, কিন্তু সেটা আমাদের আগেও ছিল না। ইভেন আমি যখন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে গভর্নিং বডির সদস্য ছিলাম, আমি আপনারা জানেন আপনার লেখালেখিতেও জেনেছেন, আজকে আমার লেখাতেও আমি উল্লেখ করেছি,
যে এই জিনিসটা আমি অনুমোদন করে আরো বেশ কিছু জিনিস অনুমোদন করে আসছিলাম, তারা কিন্তু এগুলো আমলে নেয় না, আজকে 2-3 বছর যাবৎ পড়ে আছে। আজকে যদি এই আমাদের কমিটিটা থাকতো স্থানীয়ভাবে, তাহলে কিন্তু আমরা এই এই কমিটির যে করার একটা সুফল সেটা আমরা আজকে আমাদের ঘরে উঠাতে পারতাম, কিন্তু আমরা সেটা সেই দেখভাল করার কিন্তু কেউ নেই। তৃতীয় কথা যেটা হচ্ছে, যে পর্যটক গন্তব্যগুলো বা পর্যটক আকর্ষণ গুলো বেশ কিছু মাস যাবৎ একেবারে কি বলবো স্তম্ভিত হয়ে পড়ে আছে অকার্যকর ভাবে, সেগুলো কিন্তু আবার কার্যকর বললেই তো হুট করে হবে না। সেগুলো কি স্বাস্থ্যসম্মত আছে কিনা, সেগুলোর পরিবেশ ঠিক আছে কিনা, তো এগুলো কেউ তো এসিওর করার মতো কেউ নেই। একটু আগে যেটা হাবিব সাহেব বললেন যে উনি নিজে গিয়ে কয়েকদিন আগে কক্সবাজার থেকে ঘুরে আসছেন, হ্যাঁ উনি ঠিকই বলেছেন, এবং আমরা যে খবর পাচ্ছি যে এখানে যে পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে সব জায়গায় জেলা প্রশাসককে, জেলা প্রশাসকের কাজ তো শুধু পর্যটন নিয়ে কাজ করে না, ওনার আরো শত শত কাজ আছে, তাহলে ওনার পক্ষ থেকে কাউকে হয়তো উনি দায়িত্ব দিলেন, কিন্তু তার পক্ষে কি আরেকজনের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করা সম্ভব? তো কারণ তার সাথে অনেক যেটাকে আমরা বলি টেকনিক্যাল প্রবলেম রয়ে গেছে, কারণ উনি তো পর্যটন শিল্পের সাথে কারা সম্পৃক্ত, কি করতে হবে না করতে হবে এ সংক্রান্ত তার জ্ঞানই বা কতটুকু, আর উনি কতটুকু বা এগুলো সামাল দেবে, ওনার উপরে সব ছেড়ে দিলে দিয়ে আমরা একের কেন্দ্র থেকে আমরা ভোট বললাম বা মন্ত্রণালয় বললো যে ওনার সিদ্ধান্তে সব হয়ে যাবে। এই যেমন আজকে আপনি আমরা যে আজকে যে আমি একটা ঐতিহাসিক দিন এই জন্য বলছি যে আবার আমরা নতুন করে আমরা নিউ নর্মালে কি করতে যাচ্ছি, করোনা উত্তর বলবো না, করোনা কাল চলছে, তার মধ্যে আমরা সাহস করে একটা পদক্ষেপ নিলাম, আমরা পর্যটক গন্তব্য খুলে দিয়ে আজকে একটা লেজেগুবের অবস্থা, আমরা ফেসবুকে যে স্ট্যাটাস গুলো দেখতে পাচ্ছি। ধন্যবাদ জনাব জামিউল আহমেদ, ধন্যবাদ। আমি ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সভাপতি জনাব রাফি, আপনার কাছে একটু এই বিষয়টি জানতে চাইবো। আমি জনাব জামিউল আহমেদ, আপনারা এবং জনাব হাবিব আলী, আপনারা দুজন যে কথাটি বলেছেন যে একটি অব্যবস্থাপনার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু পাশাপাশি একইভাবে আমাদেরকে এর বাস্তবতাটিও চিন্তা করা প্রয়োজন নয় কি, যে ইতোমধ্যে কিন্তু পর্যটন সংশ্লিষ্ট অনেকেই ইতোমধ্যে ঝরে পড়েছে, যারা বিভিন্ন ক্ষেত্রে তারা কিন্তু এতদিনের গড়ে ওঠা তার দক্ষতার শেষ পর্যন্ত আর রক্ষা করতে না পেরে অর্থাভাবে আমরা দেখেছি। আমি গত সপ্তাহে একজনের তথ্য জেনেছি যে সুন্দরবনের একটি জাহাজের প্রায় 7-8 জন কর্মী তারা কিন্তু মাছ কোম্পানিতে গিয়ে চাকরি নিয়েছে, অর্থাৎ জীবনের বাস্তবতা তাকে হয়তো সেই জায়গাটিতে বাধ্য করেছে। অর্থাৎ আমরা যদি এই কর্মীকে যে গত 5-7 বছরে তার দক্ষতা গড়ে তুলেছিল সে কিন্তু হারিয়ে গিয়েছে, সেই বাস্তবতায় কিন্তু আমাদের পর্যটন সংশ্লিষ্ট যে সমস্ত কার্যক্রম রয়েছে সেগুলো উন্মুক্ত করা, স্বাস্থ্যবিধি মেনে সেগুলি সেটিও খুলে দেওয়াটাও একটা বাস্তবতা বা আমাদের জন্য অতি প্রয়োজন, নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না। আবার একই সাথে স্বাস্থ্যবিধি মানার যে প্রক্রিয়া, মানানোর যে প্রক্রিয়া, যে ধরনের তদারকি ব্যবস্থা সেটিও সাথে সাথে দরকার। আমি একটু জনাব রাফি আপনার কাছে একটু জানতে চাইবো যে স্বাস্থ্যবিধি মেনে যে মানার যে প্রক্রিয়া সেই জায়গাটিতে আপনি কতটুকু আশাবাদী যে সেই জায়গাটিতে পরিপূর্ণভাবে মেনে আমরা ইতিবাচকভাবে করোনা সংক্রমণ যাতে বিস্তার লাভ না করে সেটি অনুসরণ করে আমরা সেই কাজটি করতে করতে পারবো? পলাশ ভাই, আপনি যথার্থই পয়েন্ট আউট করেছেন। আপনি আপনি একজন বিজ্ঞ সাংবাদিক, আপনি জানেন যে আমাদের পর্যটন শিল্পী যে কোনো দুর্ভোগে সর্বপ্রথম আঘাত হানে। আপনি এটা প্রাকৃতিক দুর্যোগ হোক, মনুষ্য সৃষ্টি হোক, বা রাজনৈতিক স্থিতিশীলতা যাই হোক না, এবং সবার পরে রিকভারি আসে। তো আপনি যথার্থই বলেছেন যে আমাদের পর্যটন শিল্পের সাথে জড়িত প্রায় 40 লক্ষ লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে, এবং আমাদের বাংলাদেশের যে ডোমেস্টিক ট্যুরিজম তো আপনি জানেন যে মাশাল্লাহ খুব চমৎকার পর্যায়ে গেছে, যেটা আমরা প্রতি বছর প্রায় আল্লাহ যেহেতু 1 মিলিয়ন মুভমেন্ট হয় প্রতি বছর ডোমেস্টিক ট্যুরিজমে, সেই ক্ষেত্রে এই বিশেষ করে যদি আমরা ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে সচল রাখার জন্য এবং আমাদের পর্যটন শিল্পের সংশ্লিষ্ট দক্ষ জনশক্তিটিকে টিকিয়ে রাখার জন্য বিকল্প ছিল না ডোমেস্টিক ট্যুরিজমকে খুলে দেওয়ার। তো আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমাদের বাংলাদেশের জনসাধারণ
সচেতন বটে, বা কিছুটা আবেগ প্রবণ। আপনি আমি আমি জামিল ভাই কিংবা হাবিব ভাই বা সংশ্লিষ্ট পর্যটন সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারই এই মর্মে সন্দিহান যে আদৌ স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব কিংবা খাদ্যের নিরাপত্তা এগুলো আদৌ মেনটেন হবে কিনা। তবু পর্যটন শিল্পকে যদি আমরা এই মুহূর্তে দ্বার উন্মোচন না করে দিই, তা আস্তে আস্তে আমাদের যে দক্ষ জনশক্তিগুলো লোপ পাবে। আর আপনাকে এতে বলি, একজন ট্যুর অপারেটর বা ট্যুর গাইড বা যারা লজিং ইন্ডাস্ট্রিতে অ্যাকোমোডেশন ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, তারা পড়াশোনা করার পাশাপাশি অনেক শ্রম মেধা প্রজ্ঞা ব্যয় করে একটা দক্ষ জনশক্তিতে পরিণত হয়। কারণ একজন ট্যুর গাইড হচ্ছে একটা দেশের অ্যাম্বাসেডর। সেই কারণে আমরা যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ রয়েছি, যারা ইন্ডাস্ট্রিতে যারা পর্যটন কর্মী, তারা চেষ্টা চালাচ্ছি যে এই দক্ষ জনশক্তিকে টিকে নিজের কাছে রেখে দেওয়ার জন্য। এর জন্যই সরকার যখন সরকারের কাছে আমরা বলেছি যে ডোমেস্টিক ডেস্টিনেশনগুলোকে উন্মুক্ত করে দেওয়া হোক পর্যটকদের জন্য, সরকার সীমিত আকারে বেশ কয়েকটা উল্লেখযোগ্য ডেস্টিনেশন খুলে দিয়েছে। পর্যায় পর্যায় থেকে নিজ যারা অন্যের ক্ষতি করে নেওয়া থাকা, কিন্তু এসিপি মেনটেন হবে না কিংবা ঠিকভাবে স্বাস্থ্যবিধি মানবে না, এই 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 জিনিস বলে তো ডেস্টিনেশন বন্ধ করে রাখতে পারি না। কারণ আমাদের পার্শ্ববর্তী প্রত্যেকটা দেশে ডোমেস্টিক ডেস্টিনেশন, নেপাল ডোমেস্টিক ডেস্টিনেশন খুলে গেছে, ইন্টারন্যাশনাল জন্য ওরা ডেট অ্যালাউন্স করেছে, ভুটান করেছে, থাইল্যান্ড, মালদ্বীপ, শ্রীলঙ্কা, প্রত্যেকটা দেশই তার ডোমেস্টিক ট্যুরিজমের দিকে এমফাসাইজ করেছে। আমরাও যারা পোর্টাল রয়েছে তা আমরা চাচ্ছি যে ক্রস বর্ডার এই মুহূর্তে তো লোকাল ট্যুরিস্ট আসবে না, ইউরোপ আমেরিকা থেকে বাংলাদেশে আসার সুযোগ নেই। কারণ ইতিমধ্যে আমেরিকা আমাদের ট্রাভেল অ্যাডভাইজারি নিয়োগ করে রেড অ্যালার্ট ঘোষণা করেছেন, শেনজেন ঘাটিগুলো সেম, অস্ট্রেলিয়া, জাপান একই রকম। সেই কারণে লোকাল ট্যুরিস্টরা যেহেতু আসবে না, আমাদের ফোকাসটি রয়েছে এই পর্যটন শিল্প টিকিয়ে রাখার জন্য ডোমেস্টিক ট্যুরিজম এবং ক্রস বর্ডার ট্যুরিজম, মানে নাইবার কান্ট্রিগুলো রিজনাল ট্যুরিজমের দিকে একটু নজর দেওয়া। সেই ক্ষেত্রেই পর্যটন শিল্পকে সচল রাখার জন্য পর্যটন মাইক্রো ইকোনমিক্সটাকে প্র্যাকটিস এনজয় করার জন্য, প্র্যাকটিস করার জন্য এই পর্যায়ে আমরা ডোমেস্টিক ডেস্টিনেশনগুলো উন্মুক্ত করার প্রয়াসে আমরা কাজ চালিয়ে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছি। আপনাদের ধন্যবাদ। আমি আপনার কাছে একটু জানতে চাইব যে যে প্রক্রিয়ায়, আমার মূল প্রশ্নটি যেটা ছিল যে নিঃসন্দেহে একটি ভালো কর্ম পরিকল্পনা করা হয়েছে যে এই এই পদ্ধতিগুলো অনুসরণ করে পর্যটকরা ভ্রমণ করবেন, এখন আপনি হয়তো হোটেলকে বলতে পারবেন কারণ হোটেলটি তার নির্দিষ্ট স্থানে রয়েছে, রেস্টুরেন্টগুলোকে বলতে পারবেন কারণ সেগুলিও নির্দিষ্ট স্থানে রয়েছে, কিন্তু আপনি কতজন গাইডকে বলতে পারবেন? অনেকেই আছে ব্যক্তি পর্যায়ে এই কাজটি করে, অনেকে অ্যাসোসিয়েশনের সাথে সম্পৃক্ত নয়, কোনো ধরনের অ্যাসোসিয়েশনের সাথে সম্পৃক্ত নয়, এমনও কিন্তু অনেক ব্যক্তি পর্যায়ের কাজ করেন, ট্যুর গাইড রয়েছেন, উদ্যোক্তা রয়েছেন, একইভাবে বলা যায় অনেকগুলি প্রতিষ্ঠান রয়েছেন যারা নিয়মিত কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন, পর্যটকদেরকে বিভিন্ন পর্যটন কেন্দ্রে নিয়ে যাচ্ছেন, এবং সেটির সংখ্যাও কম না যারা কোনো ধরনের অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত নয়। তাদের কাছে কিভাবে বার্তাগুলি পৌঁছানো সম্ভব, এবং সর্বোপরি পর্যটকদের ক্ষেত্রে নিয়ম মানার বিষয়টি যে তদারকির যে ব্যাপারটি সেটি জনাব জামিউল আহমেদ এবং সৈয়দ হাবিব আলী ওনারা যে কথাটি বলছিলেন যে এই জায়গাটিতে একটি গ্যাপ রয়েছে, আপনার কাছে কি কোনো গ্যাপ আছে বলে আপনি মনে করেন কিনা? যদি গ্যাপ আছে বলে মনে না করেন সেক্ষেত্রে আমাদের নিশ্চিত হবার জায়গাগুলি কোনটি সেটি যদি বলেন। ভাই আমি আপনাকে আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আপনাকে কথাতে বলি, আপনি আমি একটা এক্সাম্পল দিই কক্সবাজারকে নিয়ে। কক্সবাজার প্রত্যেকটা বিচ পয়েন্টে বিলবোর্ড লাগানো যে উইদাউট মাস্ক বিচে প্রবেশ নিষেধ। শুধু তাই নয়, আজকে আজকেও আমার প্রবর্তকরা কক্সবাজারের প্রতিনিধি আমাদেরকে জানিয়েছেন যে স্থানীয় পুলিশ প্রশাসন এবং
জনপ্রশাসন এবং আমাদের টুর অপারেটর মিলেও জনসাধারণ বিশেষ করে পর্যটকদের কাছে মাস্ক বিতরণ করেছে। আর আপনাকে যথার্থ বলি যে আমরা আমরা কিন্তু এসওবি কিন্তু শুধুমাত্র টুর অপারেটর বা হোটেলিয়ার বা কিংবা যে স্টেক হোল্ডার তা নয়, এসওবি কিন্তু পর্যটকদের জন্য যারা নিঃসন্দেহে। ইতিমধ্যে আপনি জেনেছেন যে জামিল ভাই বলেছেন যে আমাদের ট্যুরিজম বোর্ড প্রিন্টেড হার্ড কপি করতেছেন, এই সবগুলো আমরা টুর অপারেটর গাইডের মাধ্যমে পর্যটকদের কাছে বিতরণ করবো। আর তার পাশাপাশি আমরা অ্যাওয়ারনেস সৃষ্টি করার জন্য ওই স্বস্থানে টুর অপারেটর, টুর গাইড, যারা ফ্রিল্যান্স টুর গাইড রয়েছেন, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়, টুরিস্ট পুলিশ সবাই কিন্তু সজাগ। আমাদের কথা হচ্ছে কি, যদি এই মুহূর্তে যদি আমরা চেষ্টারত না থাকি তাহলে একটা ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কারণ অন্যান্য ইন্ডাস্ট্রি কিন্তু চাকা করলেই ট্রানজ্যাকশন হয়, চাকা করলেই শ্রমের মূল্যায়িত হয় এবং ইন্ডাস্ট্রি সচল থাকে। আমাদের পর্যটন শিল্প তো এমন একটা শিল্প যেগুলোর সাথে অনেকগুলো মন্ত্রণালয় জড়িত, অনেকগুলো সাব সেক্টর জড়িত, সবগুলোকে কমপ্লাইন করেই এই শিল্পটুকু পরিচালিত হয়। শুধুমাত্র যে আমাদের ট্যুরিজম মিনিস্ট্রি শুধুমাত্র ট্যুরিজম বোর্ড বা পর্যটন বোর্ড তা নয়, অনেকগুলোই যেমন ডেস্টিনেশনগুলো উন্মুক্ত করার ক্ষেত্রে শুধু পর্যটন মন্ত্রণালয় কিন্তু উন্মুক্ত করতে পারেনি, ডেস্টিনেশন উন্মুক্ত করার ক্ষেত্রে লোকাল গভর্নমেন্ট ছিলেন, সব সর্বদের ডিস্ট্রিক্ট স্থানীয় জেলা প্রশাসক প্রশাসকই এটা নির্দেশনা দিয়েছে। সেই কারণে আমরা সচল রাখতে চাচ্ছি এই ইন্ডাস্ট্রিকে, এর জন্য আমরা পরিশ্রম হবে, কিছুটা কনফিউশন থাকবে কিন্তু সচল রাখার এছাড়া কোনো বিকল্প ছিল না বলা আসবে। জি ধন্যবাদ জনাব জামিউল আহমেদ। আমি একটু আপনার কাছে একটু জানতে চাইব যে আমরা যদি আমরা এখন দেখি 333-তে কল করলে আমরা অনেক তথ্য সহযোগিতা পাই এবং আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে কিন্তু আমরা 999-এ কল করে খুব ভালো রেসপন্স পাই। আমরা যদি এরকম কিছু করতে পারতাম যে সচেতনতার ধাপগুলি কি কি বা বাংলাদেশের পর্যটনের ক্ষেত্রে এই মুহূর্তের অবস্থানটিকে একটু জানবার চেষ্টা করা, কিংবা আমরা বান্দরবানে পর্যটন কেন্দ্র খোলা আছে কিনা, এই হোটেলটি খোলা আছে কিনা, জিপ গাড়ি চলছে কিনা, বাস চলছে কিনা, ভাড়াটি কত, বা আমরা সিলেটের কথা জানতে পারি বা পর্যটনের কেন্দ্রগুলির কথা জানতে পারি, সেরকম কি কোনো সহজে তথ্য পাবো, সেরকম কোনো ব্যবস্থা আমাদের দেশে? আসলে আপনি দীর্ঘদিন যাবৎ কাজ করছেন, আমি আপনাকে সবসময় একটু দায়ী করে যাই, আপনারা কি সেই বিষয়টি নিশ্চিত করতে পেরেছিলেন কিনা, না এখানে আপনাদের ব্যর্থতার চিত্র রয়েছে? আপনাদের ব্যর্থতার চিত্রটিকে একটু বলবেন জামিল ভাই, আমি আপনাকে একটু দায়ী করেই বলছি। এবং আজকে আমরা যদি ধরে নেই যে জেলা প্রশাসন আমরা আজকে আমি আজকে দুপুরে জানতে পেরেছি ট্যুরিজম বোর্ডের মাধ্যমে যে জেলা প্রশাসক যারা আছেন তারা দায়িত্ব পালন করছেন, নিঃসন্দেহে একজন জেলা প্রশাসককে জেলায় অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। জনাব হাবিব আলী যে কথাটি বললেন যে তাদের তো অনেকগুলো দায়িত্ব রয়েছে, তার পাশাপাশি আসলে এই বিষয়টি দেখভাল করবার সময় তাকে করতে হবে যে কোনোভাবে, কিন্তু একজন জেলা প্রশাসকের পক্ষে আসলে সেটি পরিপূর্ণভাবে অনুসরণ করা কতটুকু সম্ভব? এবং একজন পর্যটক যদি, আমি শুরুতে যে কথাটি বলছিলাম যে একজন পর্যটক যদি তথ্য চায়, সে কার কাছ থেকে তথ্য পাবে? সে কি জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করবে, না কার সাথে যোগাযোগ করবে, বা জেলা প্রশাসনে কোনো উইং থাকবে যে উইং এর মাধ্যমে সে একটি টেলিফোন করে এই তথ্যটা পাবে? এই যে বিষয়টি আপনি কি একটু বলবেন আপনার অভিজ্ঞতার জায়গা থেকে, বা আমি আপনাকে যে জায়গাটিতে দায়ী করে গেলাম সেই জায়গাটিতে আপনি নিজেকে দায়ী মনে করেন কিনা, বা আপনার ব্যর্থতা আছে কিনা মনে করেন কিনা? হ্যাঁ, ব্যর্থতা তো অবশ্যই, কারণ আমি পর্যটন বোর্ডে গভর্নিং বডির সদস্য ছিলাম, এখন তো রাফিজাম সাহেব আছেন, সেখানে কাজ করা যদিও কঠিন, আমি ওই বক্তব্যে যাচ্ছি না, তবে আমি যে কাজগুলো অনুমোদন করে রেখে আসছিলাম আজকে 2-3 বছর বা 2.5 বছর আগে, সেই কাজগুলো যদি তারা বাস্তবায়ন করতো তাহলে কিন্তু আজকে আমরা এই সুফল পেতাম। এই যে আমরা বলছি যে আমাদের কোঅর্ডিনেশনের ম্যানেজমেন্টের সমস্যা হবে, সেগুলো হতো না। আর আপনি যেটা যথার্থই বলেছেন, এটা বাংলাদেশ টুরিস্ট পুলিশ তারা কিন্তু একটা অ্যাপস করেছে,
এবং একটা নির্দিষ্ট নাম্বার আছে যে পুলিশ যদি কার দরকার হয়, অর্থাৎ বিশেষ করে টুরিস্ট পুলিশ, তাহলে তারা ওই নাম্বারে ফোন করে আপনি সেখান থেকে যোগাযোগ করে টুরিস্ট পুলিশের সাহায্য নিতে পারবেন। কিন্তু কোথায় টুরিস্ট পুলিশ আর কোথায় আমাদের পর্যটন মন্ত্রণালয়? আমি নিজেও একটু আমি একটু বলি, আমি স্বপ্রণোদিত হয়ে টুরিস্ট পুলিশকে পর্যটকদের খোঁজ নিতে দেখেছি। আমি বিগত সময়ের একজন জেলা প্রশাসকের কথা বলতে পারি, স্বপ্রণোদিত হয়ে পর্যটন এলাকায় গিয়ে কিন্তু পর্যটকদের খোঁজ নিয়েছেন। এই এখন থেকে হয়তো 2 বছর আগে হবে খাগড়াছড়িতে। যেটা বলছিলেন আপনি, অন্যান্য ক্ষেত্রে কি সেই চিত্রটি আছে কিনা? আচ্ছা, সেটা সেটা হচ্ছে কি, শুনেন, এই টুরিস্ট পুলিশের কথা যারা বলছেন তাদের প্রশিক্ষণের সাথে আমি নিজে জড়িত, এবং এই আইডিয়াগুলো বলা হয়েছে তারা কিন্তু এগুলো বাস্তবায়ন করেছে, আমরা ফল পাচ্ছি। তো আমি এটা উদাহরণ দিলাম যে আপনি যদি মনে করেন আমাদের বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আছে, তাই না, তাদের জনবল আছে, তাদের আপনার কি বলবো শক্তি সামন্ত আছে, তাদের সম্পদ আছে, তাদের অভিজ্ঞতা আছে, কিন্তু দেখেন এই করোনাকালীন বিপদের সময় তাদের কিন্তু কোনো ভূমিকা নেই। অথচ বাংলাদেশ পর্যটন বোর্ডের কাছে আমাদের সবার প্রত্যাশা, তাদের জনবল নেই, অভিজ্ঞতা নেই, অর্থ নেই, কিছু নেই, তারপরে আমার এত প্রত্যাশা, আবার মন্ত্রণালয় তেমন একটা ভূমিকা নিচ্ছে না। আজকে যে কথাটা আপনি বললেন যে সমস্যাগুলো আমার যে এখানে যারা আমার, আমি একটু আপনার কথার সাথে একটু দ্বিমত পোষণ করতে চাই, আপনি একমত হবেন কিনা জানি না, যে পর্যটন আমরা যদি পর্যটন কর্পোরেশনকে বলি বা আমরা যদি ট্যুরিজম বোর্ডকে বলি, তারা তো মন্ত্রণালয় থেকে বিচ্ছিন্ন কোনো কিছু নয়, তারা তো মন্ত্রণালয়েরই একটি অংশ। তাহলে তাদের কার্যক্রমটিকে আমরা কেন মন্ত্রণালয় ধরছি না? মন্ত্রণালয়ের নিঃসন্দেহে দিক নির্দেশনা অনুসরণ করে তারা কার্যক্রমটি পরিচালনা করছেন। এটা হচ্ছে কি, আপনাকে এখানে একটা আইনগত একটু জটিলতা আছে, কারণ মন্ত্রণালয় বলি আমরা বা বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বলি, তারা কিন্তু যে কোনো কাজ করার সময় তাদের একেবারে তারা স্বেচ্ছাধীন না, তারা কিন্তু প্রশাসনিক মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কিছু করতে পারেন। তো এখানে একটু দুর্বলতা রয়ে গেছে, তারা এখানে দুর্বল আছে। আর দ্বিতীয় কথা যেটা হচ্ছে, তারা সব সময় কিন্তু প্রশাসনিক মন্ত্রণালয়ের দিকে মূলত তাকিয়ে থাকে, এই জন্য আমরা বলবো যে নেতৃত্ব দানের ক্ষেত্রে প্রশাসনিক মন্ত্রণালয়কে একটা বিশাল ভূমিকা নিতে হবে, এই যে এই কাজগুলো সমন্বয় করতে হবে। সমন্বয়ের আমাদের একটা অভাব, শুধু আমরা মাঠের কথা কেন বলছি, আজকে যে কথা বললাম আমি, আপনি যে কথা দিয়ে আমি আমাদের রাফিউজ্জামান রাফি সাহেবকে আপনি যে প্রশ্নটা করেছিলেন যে আমার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখানে আছে তারা কি ঠিকই আছে, আমার যে পর্যটন কর্মীগুলো লক্ষ লক্ষ ছিল তারা কি ঠিকই আছে, তারা কেমন আছে, তাদের খবরটা কি আমরা নিয়েছি? এই যে একটা দুরূহ কাজ, যদিও এটা অভ্যন্তরীণ পর্যটন, কিন্তু ওই লোকটা কি তারা নিতে পারবে, কে নেবে, সেগুলোর তো কোনো সমন্বয় হচ্ছে না। আর আপনি যেটা অ্যাপস এর কথা বলছেন যে টেলিফোন নাম্বার, এটা তো একটা অ্যাপস দিয়ে এটা কোনো ব্যাপারই না, কারণ আপনি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের শত শত কর্মী আছে, তারপরে বাংলাদেশ পর্যটন বোর্ডও তো অন্তত 100 খানেক কর্মী আছে বা কমই হোক, আবার আমার মন্ত্রণালয় আছে, এটা সমন্বয় করে এই জিনিসগুলোকে আপনি 24 আওয়ার বেসিসে মনিটর করার দরকার, কারণ আমরা যে পর্যায়ে চলে যাচ্ছে, কারণ আজকে আমরা যদিও ডিজিটালের যুগ বলছি কিন্তু ডিজিটাল মুখ দিয়ে বললে তো হবে না, অনেক ক্ষেত্রে কিন্তু ডিজিটালাইজেশন হয়ে গেছে, অথচ ট্যুরিজমটা ডিজিটালাইজেশন ছাড়া সম্ভবই না, কারণ মিডিয়া ছাড়া পর্যটন বাঁচতে পারে না, তার সবকিছুই কিন্তু মিডিয়া নির্ভর, অতএব ডিজিটালাইজেশনটা সবচেয়ে আগে প্রয়োজন আমাদের পর্যটনের জন্য। তাই আপনি যথার্থই বলেছেন যে এই জিনিসটা কিন্তু দারুণ কাজে দিত এবং এই সমন্বয়ের জন্য এটা কাজে লাগতো, এটা কোনো ব্যাপারই না তারা সিদ্ধান্ত নিয়ে করতে পারে। সৈয়দ হাবিব আলী, আমি একটু আপনার কাছে আসতে চাই, আপনি কক্সবাজারের উদাহরণ দিয়েছেন, আজকে আমি ট্যুরিজম বোর্ডের সম্মানিত প্রধান নির্বাহী কর্মকর্তা তার কাছ থেকে যেটি জানতে পেরেছি যে কক্সবাজার খুব ভালো কাজ করছে এবং কক্সবাজারে ট্যুরিজম বোর্ড থেকে যে পরামর্শ বা এসওপি যেটা দেয়া হয়েছে তার বাইরেও তারা বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছেন। আপনি যেটি প্রত্যক্ষ করেছেন সেই অভিজ্ঞতাটি যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন যে ঘাটতিটি আসলে আপনি পরিকল্পনা এবং বাস্তবায়নের ক্ষেত্রে কোন জায়গাটিতে ঘাটতি আছে বলে আপনার কাছে প্রতীয়মান হচ্ছে এবং সেটি আমরা সমাধান করতে পারি কিভাবে, সমাধানের ভাবনাটিও যদি একটু বলার চেষ্টা করেন। আমরা আপনাকে খুব কম শুনতে পাচ্ছি, একটু যদি জোরে বলেন। হ্যাঁ,
আমরা খুব কম শুনতে পাচ্ছি আপনাকে, খুব কম শুনতে পাচ্ছি, একটু যদি, জি খুবই কম শুনতে পাচ্ছি। জি জি বলুন। অনুগ্রহ করে একটু জোরে বলবেন, তাহলে হয়তো আমরা শুনতে পাবো, আমরা ভালো শুনতে পাচ্ছি না। জি জি বলুন। মাঝে মাঝে শোনা যাচ্ছে হাবিব ভাই, একটু কাছে নিয়ে, মাইক্রোফোনের কাছে মুখটা নিয়ে বলুন, যেহেতু আপনার ইয়ারফোন নাই। এখন শোনা যাচ্ছে? জি বলুন। কক্সবাজারে যাওয়ার আগে বলি, ঢাকা থেকে আমরা যখন এয়ারপোর্টে যাই, এয়ারপোর্টে তো আমাদের যারা প্লেনে যারা ওঠার আগে আমাদেরকে এয়ারলাইন্স থেকে গ্লাভস দিয়ে দেওয়া হয়, এটা একটা ভালো উদ্যোগ। এবং স্যানিটাইজেশনের জন্য সব জায়গায় লোক দাঁড়িয়ে আছে। কিন্তু আমি যখন সিকিউরিটি চেকে গেলাম, সেখানে গিয়ে আমাকে জুতা খুলে হতো খালি পায়ে, এবং আপনি জানেন আমাদের দেশে মহিলারা ম্যাক্সিমাম কিন্তু স্যান্ডেল পরে, এবং আপনাকে খালি পায়ে ওই জায়গাটা ক্রস করে যেতে হবে জুতা স্ক্যানিং। এই যে প্রক্রিয়াটা, এবং এটা নিয়ে আমার সাথে বেশ বাক বিতর্কটা হলো, আমি বললাম যে এই জায়গাটাই তো আপনারা এখানে হাতে গ্লাভস দিচ্ছেন আর খালি পায়ে যাচ্ছেন, তাহলে এইটা এইটা কি করে স্বাস্থ্যবিধি হলো? এটা তো হয় না। এটা কিন্তু সিভিল এভিয়েশনে আমার সাথে রীতিমতো আমার সাথে ঝগড়া হলো, ওরা বলে উপরে গিয়ে বলে। আমি এইটি শুরুতেই বললাম যে আপনি এসওপি বলছেন, কিন্তু আপনার এটা একটু মনিটরিং, আপনার ঢাকা এয়ারপোর্টেই তো নাই, আপনার সিকিউরিটি চেক সব কিছুই হয়। সিকিউরিটি চেক আপনি যদি হাতে গ্লাভস দিতে পারেন, আপনি পায়েও তো একটা প্লাস্টিকের গ্লাভস দিতে পারেন, যে ওই দুটো জায়গা কভার করে ফেললে যে জুতোটা স্ক্যান হবে ওই জায়গায় খুলে দিয়ে আপনি আবার জুতো পরে চলে যাবেন, কিন্তু এটা আমাদের এখানে নাই। এটা হলো একটা। জনাব জনাব হাবিব আলী, আমি একটি বিষয় আপনার কাছে একটু অ্যাড্রেস করে যেতে চাই। বিমানবন্দরের যে কর্মী আপনাকে বলছেন যে উপরে বলেন, তার মধ্যে কি আপনি দেশের নাগরিক, আপনি যাত্রী, সেই ভদ্রতার বা সেই তার আচরণের মধ্যে সেই বিষয়টি ছিল কিনা? আপনি ওখানে আপনি আমি তো ফ্লাইটে যাচ্ছি, আমার তো তখন সময় নেই, বললো যে আপনি ওখানে কি করতেন। আপনাকে উদাহরণ হিসেবে বললেন যে আমরা আপনারা যে জিনিসটা জানতে চাচ্ছি যে এসওপি বড় একটা জিনিস, এই জায়গাটিতে, এই জায়গাটিতে আমি একজন পর্যবেক্ষক হিসেবে যদি বলি, যে আসলে কিছু বাস্তবতা কিন্তু থাকে, যেটি ফিল্ডে নামার পরে ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করার মধ্য দিয়ে আমাদের সেটি অর্জিত হবে। আপনি যদি আরো কিছু বলবার চেষ্টা করেন যেটি আপনার কাছে বাস্তবায়নযোগ্য নয়, বা যে জায়গাটিতে ঘাটতি রয়েছে সেটি যদি একটু বলার চেষ্টা করেন, বা আমরা যেটিকে অনুসরণ করে যে বিষয়গুলো আমরা একটু ধাপে, অর্থাৎ আমরা যদি ধরে নিই আপনার কথা থেকে একটু উদাহরণস্বরূপ, যে আমরা বিমানবন্দরে যখন আমাদের সিকিউরিটি চেক আপটা হচ্ছে, সেই সময়টা আসলে নিঃসন্দেহে এটি আমাদের করতে হবে, একটা নিরাপত্তা বলয়ে তো আমাদের নিশ্চয়ই থাকতে হবে, আমাদের নিরাপত্তার স্বার্থে, সকলের নিরাপত্তার স্বার্থে। সেই জায়গাটিতে আমরা চেষ্টা করব, যারা এখন বিমানে ভ্রমণ করব, তারা আমরা নিজস্ব ভাবে কিছু ব্যবস্থা নিজেদের অন্তত রাখার জন্য, যখন আমি জুতা খুলে সেই সিকিউরিটি চেক আপটি অবলম্বন পার করব, সেই সময়টি হয়তো আমরা পাই কিছু একটা ব্যবহার করবার চেষ্টা করব, যাতে আমাদের করোনা জীবাণু সংক্রমিত হওয়ার সম্ভাবনাটিকে কমিয়ে নিয়ে আসা যায়। জি, তারপরে ক্ষেত্রগুলো যদি একটু বলার চেষ্টা করেন। জি বলুন বলুন বলুন। জি বলুন। যে কথাটুকু উপস্থাপন করেছেন তার যুক্তিযুক্ত, কারণ আপনার যথার্থে বলি, ডোমেস্টিক এয়ারপোর্ট কিন্তু নতুন করে ফি চার্জ করা হয়েছে, এয়ারপোর্ট ডেভেলপমেন্ট নাম ফি করে 100 টাকা, প্যাসেঞ্জার সেফটি করে 70 টাকা। ক্যাব কিন্তু মানে সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ, ওনারা কিন্তু প্যাসেঞ্জারের টাকা নিয়ে প্যাসেঞ্জারকে এই স্বাস্থ্যবিধির জন্য আনুষঙ্গিক উপকরণ দিবেন, এটা কিন্তু
এক আর শুধু তাই নয়, ধরো ইন্টারন্যাশনাল জন্য কিন্তু $5 সার্কের জন্য আর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড $10, কিন্তু পার ট্রিপে পার প্যাসেঞ্জার নিচ্ছে সরকার। জি আপনার হাবিব ভাই প্লিজ। জি পয়সার বিষয়টা না, আমি যেটা বলতে চাচ্ছি যে এটা মনিটরিং এর অভাব। ওনারা কিন্তু এই ঢাকা এয়ারপোর্ট থেকেই সবাই যান, মন্ত্রণালয়ের লোকরাও যান। আমি জনাব হাবিব আলী, আমরা এবার পর্যটন এলাকায় চলে যাই। আমরা যদি কক্সবাজারের কথা বলেন, আমরা কক্সবাজারে চলে যাই। কক্সবাজার সি বিচে যেটা অবস্থা, সেখানে যে পরিমাণ লোক যেভাবে যাচ্ছে, আপনার ফ্যামিলি একসাথে যাবে, এয়ারক্রাফ্টের ভিতরে ফ্যামিলি কিন্তু একসাথে বসলে কোনো সমস্যা নাই, এক ফ্যামিলি। কিন্তু দেখা যায় এয়ারক্রাফ্টে কিন্তু অনেক সময় সিট সংকুলন না থাকলে কিন্তু এটা হাইটা হচ্ছে রুলস, আর এটা যে রুলস করে দিচ্ছে সেটা কিন্তু অনেক সময় ভায়োলেশন, এটাও কিন্তু মনিটর করা হবে। সেকেন্ড থিং, থার্ড থিং হচ্ছে যে আপনি যেখানে সি বিচে গেলেন, সি বিচে যেখানে যে অবস্থা সেখানেও কিন্তু একটা মানুষের এত পরিমাণ মানুষ গেছে গেছে যে ওইটাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন, এবং বেশিরভাগ লোকই একটা মাস্ক ছাড়া। এই বিষয়গুলো কিন্তু স্থানীয় যারা প্রশাসন আছে তাদেরও যেরকম দায়িত্ব, কিন্তু আমি বলবো এগুলো কিন্তু ন্যাশনালি এটা একটা প্রত্যেকটা পর্যটন এলাকা যেগুলো আছে সেগুলো ন্যাশনালি উপরের থেকে যদি কমিটি করে সুন্দরভাবে প্রয়োগ না করা তাহলে এটা সাকসেসফুল হবে না, এবং এটা একটা পর্যায়ে কিন্তু এই সংক্রমণ কিন্তু আবার বেড়ে যাবে। তখন আমরা যে এই যে আবার খুলে দিলাম, এর যে ইম্প্যাক্ট, যে উদ্দেশ্যে খুলে দিলাম সেটা কিন্তু ব্যাহত হয়। সুতরাং আমাদেরকে কিন্তু প্রতি পদে পদে এই জিনিসগুলোকে মনিটরিং করতে হবে, এবং যেসব জায়গায় আর এটাতে আমরা আমাদের যেহেতু অভিজ্ঞতা নাই সেহেতু মনিটরিংটা খুব ইম্পর্টেন্ট, যেখানে আপনার যে কোনো জিনিস যে কোনো সময় সিদ্ধান্ত নিয়ে সেই জায়গাটাকে পরিবর্তন করা প্রয়োজন হতে পারে, সেই জন্য খুব ক্লোজ মনিটরিংয়ের দরকার প্রত্যেকটা ক্ষেত্রে। সেই লোকবল বলেন বা কমিটি বলেন কোনো কিছু কিন্তু আমাদের এই পর্যটন সেক্টরের জন্য করা হয় না এখন পর্যন্ত আমার জানা মতো। এই বিষয়টা নিয়ে খালি মিটিং করা হচ্ছে, কিন্তু এই যে খুলে দেওয়া হলো, খুলে দেওয়ার আগে উচিত ছিল কক্সবাজারের যত হোটেল মোটেল রিসোর্ট যেমন ট্যুর অপারেটার এদেরকে নিয়ে আগে একটা মিটিং করা, মানে জুম মিটিং হতে পারে, স্থানীয় যে এলাকায় মিটিং হতে পারে, এবং তাদেরকে ব্রিফ করা, এটা কিন্তু করা হয়। এটা না করার ফলে তারা কিন্তু আগের মতন, অনেকেই কিন্তু আগের মতন যেভাবে তারা ব্যবসা কার্যক্রম চালিয়েছেন সেভাবে কিন্তু চলে যাচ্ছে, এবং আমি দেখে আসছি অনেক হোটেলেই কিন্তু পর্যাপ্ত যে ধরনের স্বাস্থ্যবিধি মানা দরকার, যে ধরনের নিয়ম মানা দরকার সেগুলো করা হচ্ছে না। আপনার চেক ইন কাউন্টারে গিয়ে দেখা যাচ্ছে একসাথে অনেক লোক হুড়োহুড়ি করে চেক ইন করতে যাচ্ছে, এগুলো তো হওয়ার কথা না। কিন্তু এইটার মনিটরিং নেওয়া হবে, এগুলো কিন্তু কেউ এই জিনিসটা মনিটরিং করছে না, এবং এটার মনিটরিং না করার ফলে এই কার্যক্রমগুলো চলছে, এবং এটা আস্তে আস্তে কিন্তু এটা একটা নর্মাল সিচুয়েশনে চলে যাবে, কিন্তু সংক্রমণ কিন্তু বেড়ে যাবে। আমাদেরকে এই জায়গাটাতে কাজ করতে হবে, এটা সম্পূর্ণ পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব। এখানে আমাদের আজকের মিটিংয়ে আমাদের ট্যুরিজম বোর্ডের সিও বলছেন যে আমরা সব কিছু করতে পারি কিনা, কারো পারমিশন মানে ওনারাও নিজেরাও জানে না ওনাদের এখতিয়ার কতটুকু। পর্যটন মন্ত্রণালয় যদি তাদের নিজস্ব দায়িত্বে যদি তাদের নিজস্ব ক্ষমতা প্রয়োগ না করে তাহলে তো এটা সুফল পাওয়া যাবে। জি ধন্যবাদ। আমি একটু জনাব রফিউজ্জামান রাফি আপনার কাছে একটু আসতে চাই, যে জনাব হাবিব আলী যে প্রসঙ্গগুলি উত্থাপন করলেন সেই জায়গাগুলিতে আপনি কোনো কিছু সংযোজন বিয়োজন বা মত পার্থক্যের কোনো জায়গা আপনার কাছে আছে কিনা। আমাদের নিঃসন্দেহে একটি বিষয়ে সচেতন থাকা দরকার যে কেউ না কেউ তার পরিবার নিয়ে যাবেন, শিশু নিয়ে যাবেন, বৃদ্ধদেরকেও নিয়ে যেতে পারেন, তো সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই তাদের দিকটি দেখার চেষ্টা করব। একই সাথে আমরা আমাদের পর্যটন সংস্থাগুলির স্বার্থ দেখবার প্রয়োজন রয়েছে, সেক্টরের স্বার্থ দেখবার প্রয়োজন রয়েছে। আরেকটি বিষয় আমি একটু উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে আমরা কক্সবাজারের কথা বলছি, এর বাইরে কিন্তু কক্সবাজারে খুব বেশি সংখ্যক পর্যটন সংস্থা কিন্তু খুব একটা কাজ করে না, যতটা কাজ না অন্যান্য জায়গাগুলিতে করে, বিশেষ করে সুন্দরবন পাহাড়ি এলাকা, তারপরে জঙ্গল, সেই জায়গাগুলিতে কিন্তু পর্যটকরা ইচ্ছে করলেও নিজেদের পক্ষে যাওয়া সম্ভব হয় না, কোনো না কোনো পর্যটন সংস্থার সাথে যেতে হয়। আপনারা পর্যটন সংস্থার পরিচালনা করছেন এবং আপনাদের হাজার হাজার সদস্য প্রতিষ্ঠান রয়েছে,
তো নিঃসন্দেহে আমরা কক্সবাজার অনেকেই সাধারণত দেখা যায় যে কক্সবাজারে নিজ উদ্যোগেই মানুষ পর্যটক বৃন্দ যেয়ে থাকেন, তো নিঃসন্দেহে আপনারা আপনাদের অ্যাসোসিয়েশনের মেম্বার বা যারা অ্যাসোসিয়েশনের মেম্বার না তাদের জন্য সরকার কোনোভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করবে, তো তাদের তাদেরও তো একটি দায়িত্ব রয়েছে এই পর্যটকদেরকে সচেতন করবার ক্ষেত্রে। এই যে দু তিনটি প্রসঙ্গ বললাম, আপনি যদি একটু একটু আলোকপাত করার চেষ্টা করেন। পলাশ ভাই, আমি হাবিব ভাইয়ের সাথে বিনয়ের সাথে বলতে চাই এবং আপনাকেও বিনয়ের সাথে বলতে চাই যে আমরা কিন্তু বাংলাদেশের সবগুলো সেক্টরে কিন্তু খুলে দিয়েছি। আমরা যখন শপিং মলে যাই কে মনিটরিং করে, গরুর বাজারে যাই কে মনিটরিং করে, গণপরিবহন ব্যবহার কে মনিটরিং করে, রেল স্টেশন বাস স্টেশন কোথাও তো যতটুকু করা ততটুকুই হচ্ছে। শুধুমাত্র পর্যটন ডেস্টিনেশনগুলোর ক্ষেত্রেই যদি আমরা এমন সোচ্চার হই যে মনিটরিং অভাবে বোধ সংক্রমণ বেড়ে যাবে, অন্যগুলোর ক্ষেত্রে কি হবে? আমরা আমরা তার মানে আবার এই নয় যে আমি আবার এন্ডোর্স করে দিচ্ছি যে সংক্রামক স্বাস্থ্যবিধি না মেনে সামাজিক দূরত্ব বজায় না রাখে ট্যুর পরিচিত, তা নয়। আমরা আমরা চাচ্ছি কি যে এই ইন্ডাস্ট্রি সচল রাখার জন্য এই মুহূর্তে বন্ধ না রেখে আমরা খুলে দিয়ে আমরা সজাগ সচেতন হওয়ার জন্য যা যা করার তা আমরা করবো, ব্যক্তি পর্যায়ে হোক, সরকারি পর্যায়ে হোক আর স্থানীয় পর্যায়ে হোক। শুধুমাত্র একজন ট্যুর অপারেটরই দায়বদ্ধতা নয়, সমাজের প্রতি একজন পর্যটকও দায়বদ্ধতা, যে যিনি প্রতিষ্ঠান চালান তারও দায়বদ্ধতা রয়েছে, গণমাধ্যম কর্মী হিসেবে দায়বদ্ধতা রয়েছে, আমাদের পর্যটন কর্মী হিসেবে দায়বদ্ধতা রয়েছে, সরকারি কর্মকর্তা কর্মীদের দায়বদ্ধতা রয়েছে, জনসাধারণের দায়বদ্ধতা রয়েছে। ওই হচ্ছে আপনার একটা প্রশ্ন। আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে, আপনি যথার্থই বলেছেন যে FIT গুলো বিশেষ করে কক্সবাজারের ক্ষেত্রে সবাই নিজেরা নিজের এই অ্যাকোমোডেশন বলে ট্রান্সপোর্টেশন গুলো ওরা অ্যারেঞ্জ করে নেয়, কিন্তু সুন্দরবন ক্ষেত্রে আমাদের ট্যুর অপারেটরের মাধ্যমে যেতেই হবে, কারণ আমাদের ক্রুজ শিপ ছাড়া আমাদের ভেসেল ছাড়া আমরা সুন্দরবনে যেতে পারবেন না। সাজেকে যেতে হলো আমাদের 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 ট্রান্সপোর্টেশন ইউজ করতে হবে আমাদের ট্যুর অপারেটরদের। ইভেন টাঙ্গু হরে গেলেও আমাদের এই রিভার ক্রুজ গ্রহণ করতে হবে, সেই ক্ষেত্রে আমরা পুরোপুরি মানতে বাধ্য এবং মেনে নিব। আমাদের স্বার্থেই, আমাদের ব্যবসায়ী স্বার্থেই আমরা এই জিনিসটাকে মেনে নিতে চাচ্ছি। যদি আজকে যদি একটা পরিবারকে যদি আমরা সঠিকভাবে পরিচর্যা না করি, বিশেষ করে এই প্যান্ডামিক সিচুয়েশনে ওই পরিবার অন্য একটা পরিবারকে অ্যাসিস্ট করবে না এই ট্যুরগুলোতে অংশগ্রহণ করার জন্য। আমাদের মধ্যে ব্যবসায়ী সাহিত্যে পেশাদারিত্বের কারণেই আমরা এই জিনিসগুলো মেনটেন করি। আপনি যে বলছেন যেসব ডেস্টিনেশনগুলো উন্মুক্ত সবার জন্যেই খুলে যাওয়া, যেমন হাবিব ভাই যথার্থই বলছেন যে পর্যটন কর্পোরেশন আর যে আমাদের কক্সবাজারের নিচে কোনো কোনো সিজনে প্রায় 2-2.5 লক্ষ লোকের সমাগম ঘটে, সেই ক্ষেত্রে আমরা কঠোর মনিটরিং করি। আমি আপনার আমি আপনার মাধ্যমে সকল যারা শুনছেন এবং আমাদের অনুষ্ঠানকে অবলোকন করছেন তাদের যথার্থই বলি, স্থানীয় প্রশাসন, ট্যুর অপারেটর, স্থানীয় ট্যুর অপারেটর, ট্যুর গাইড এবং ট্যুরিস্ট পুলিশ, ওরা আপ্রাণ চেষ্টারত যে SOP মেনটেন করে জনগণকে সচেতন সৃষ্টি করে যাতে স্থানগুলোকে ভ্রমণ করে। তারপরেও উপচে পড়া মানুষের ভিড়টুকু ঠেকানোর জন্য জনসচেতন বিকল্প নেই, ইচ্ছা করলে আইন করে কিংবা প্রেশার দিয়ে এই জিনিসগুলো মেনটেন করা হবে না। এই জন্য উপযুক্ত হচ্ছে জনসচেতনতা, জনসচেতনতার জন্যই আমরা টোয়াপ এবং অন্যান্য স্টেক হোল্ডাররা অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের মাধ্যমে। আপনি বললেন না প্রশিক্ষণ, হ্যাঁ, ট্যুরিজম বোর্ড এই 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 প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যেই প্রতিটি জেলায় ওরা মিটিং করে যাচ্ছেন এবং ট্যুর অপারেটর ট্যুর গাইডদেরকেও 5টা মিটিং করেছেন অনলাইন, অনলাইনে 5টা মিটিং 5টা ট্রেনিং করেছেন, 2 দিনব্যাপী করে 5টা ট্রেনিং করেছেন। এখন আবার সবগুলো জেলাতে ট্যুরিজম বোর্ড জুম মিটিং করে যাচ্ছেন এই অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য। নিঃসন্দেহে আমাদেরকে জেলা প্রশাসনের প্রতি এক্ষেত্রে একটা নির্ভরতা বেড়ে যাবে, সেক্ষেত্রে কতগুলি প্রতিষ্ঠানের, সেক্ষেত্রে আপনাদের যারা মেম্বার রয়েছেন, আমরা আমি বিশেষ করে জনাব হাবিব আলী এবং জনাব রাফিউজ্জামান আপনাদের দুজনের কাছে বিশেষ করে জানতে চাইব,
আপনাদের যারা মেম্বার রয়েছেন তারা কার সাথে সমন্বয় করে ট্যুর কার্যক্রমটি পরিচালনা করবে, এবং এসওপি অনুসরণের ক্ষেত্রে এখনো সবাইকে প্রিন্টেড দেওয়া হয়নি, এবং অনেকগুলি প্রতিষ্ঠান, তারা কিন্তু জনাব হাবিব আলী যে কথাটি বললেন যে অনেক প্রতিষ্ঠান যারা এখনো জানতেই পারেনি যে আসলে বিষয়টি কি হচ্ছে, তো সেক্ষেত্রে আপনাদের প্রশাসন থেকে কি বলা হয়েছে বা ট্যুরিজম বোর্ড থেকে কি বলা হয়েছে বা মন্ত্রণালয় থেকে কি বলা হয়েছে আপনাদেরকে যে আপনাদের যে সমস্ত প্রতিনিধি প্রতিষ্ঠান রয়েছে, সংগঠন, আপনাদের সংগঠনে যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে তারা তাদের কার্যক্রমের ক্ষেত্রে কার সাথে যোগাযোগ করে সমন্বয়টি করবেন? যে জেলার স্থানীয় জেলা প্রশাসক, জেলা প্রশাসকের সাথে, জেলা প্রশাসকের এবং প্রতিটি জেলারই একজন ডেডিকেটেড অফিসার দেখভাল করেন প্রতিটি জেলায়, জেলা প্রশাসক আপনাদের কি সেটি বলা হয়েছে? আর টুরিস্ট পুলিশ তো টুরিস্ট না, টুরিস্ট পুলিশের সাথে যোগাযোগ করা যায় সেটি আমরা জানি, এটা পরীক্ষিত যে টুরিস্ট পুলিশের সাথে চাইলেই 1 মিনিটের মধ্যে যোগাযোগ করা সম্ভব, এটি আমরা জানি এবং সেটি পরীক্ষিত, এবং সেটি আজকে না দীর্ঘদিন ধরে। আমি একটু জনাব জামিল আহমেদ আপনার কাছে একটু জানতে চাই, আপনি ট্যুরিজম বোর্ডের একজন সম্মানিত সদস্য হিসেবে কাজ করেছেন, আপনারা কি কখনো আসলে ভেবে দেখেছেন যে জেলা প্রশাসক মানে তো জেলায় নিঃসন্দেহে মানে বড় একটি ব্যাপার, তার সম্মান বা অন্যান্য প্রোটোকল বিষয়গুলিও নিঃসন্দেহে আছে, তাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব জেলায় পালন করতে হয়, কজন সাধারণ মানুষের পক্ষে আসলে তাকে তার সাথে যোগাযোগ করা সম্ভব এবং যোগাযোগ করা উচিত, সেই বিষয়টি একটু যদি আপনি বলার চেষ্টা করেন আমি আপনাকে একটু এই বিষয়টি উল্লেখ করার জন্য অনুরোধ করছি। এবং আমি শুরুতে যে কথাটি বলেছিলাম যে একজন জেলা প্রশাসক নিশ্চয়ই ব্যস্ত থাকতে পারেন, জেলা প্রশাসক নিশ্চয়ই ব্যস্ত থাকতে পারেন, কিন্তু তার মাধ্যমেই তো এই কার্যক্রমটি পরিচালনা করবার জন্য সরকার পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে, জেলা প্রশাসক সরকারেরই তৃণমূলের একটি অংশ, কিন্তু নিঃসন্দেহে তাকে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতনদের নির্দেশনা বা পরামর্শ বা সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হচ্ছে। সেক্ষেত্রে আমি শুরুতেই যে কথাটি একটু বলার চেষ্টা করেছিলাম যে এমন কোন সেল থাকতে পারে যেখান থেকে মানুষ নিঃসংকোচে নির্দ্বিধায় একজন পান দোকানদারও পর্যটন এলাকায় কিন্তু ভ্রমণ করতে পারেন, কিন্তু একজন তার পক্ষে কি জেলা প্রশাসককে টেলিফোন করে, যদিও ওয়েবসাইটে জেলা প্রশাসকের নাম্বার দেওয়া থাকে, তার পক্ষে কি জেলা প্রশাসককে ফোন করে বা অতিরিক্ত জেলা প্রশাসক কাউকে ফোন করে তথ্য চাওয়া, এই কতটুকু মানে বিষয়টি আপনি বোধহয় বুঝতে পেরেছেন? আমি বুঝতে পেরেছি, আমি আপনার উত্তরটা দিতে একটু পিছিয়ে যাচ্ছি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, এসব পর্যটন উন্নয়নকামী দেশ যেগুলো আছে তারা কিন্তু তাদের একটা দেশকে যখন প্রশাসনিক কাঠামো তৈরি করে তখন কিন্তু তারা অঞ্চল ভিত্তিক করে, যেমন আমাদের বাংলাদেশে আমরা সেটা একসময় অনেক আগে বহু বছর আগে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন প্রশাসনিক কাঠামো হিসাবে 6টা অঞ্চল করেছিল, কিন্তু তারা তেমন এটা কার্যকর করতে পারে নাই, কিন্তু এত বছর পর এটার কিন্তু খুব প্রয়োজনীয়তা ছিল। আজকে যদি আঞ্চলিকভাবে অফিস থাকতো অঞ্চল ভিত্তিক, যেটা আমাদের আমাদের আগের যে প্রাক্তন মন্ত্রী মাননীয় মন্ত্রী আমাদের ফারুক খান সাহেব উনি বলেছিল এবং সেটা আমরা এফবিসিসিআই থেকে উদ্যোগ নিয়ে সেটা করেও ছিলাম, একটা সেমিনার করে আমি এটা 10টা অঞ্চল করেও দিয়েছিলাম, কিন্তু উনি এটা বাস্তবায়ন করতে পারে নাই, দুঃখিত। আজকে যদি সেই অঞ্চল ভিত্তিক অফিসগুলো থাকতো তাহলে আমাদের ডিসি সাহেবদেরকে লাগতো না, যা হোক সেটা নাই বলেই কিন্তু বাধ্য হয়ে কিন্তু মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন এন্ড ট্যুরিজমকে অর্থাৎ তার প্রতিনিধি হিসাবে রেসপেক্টিভ যে ডিস্ট্রিক্টগুলো আছে অর্থাৎ সংশ্লিষ্ট জেলা প্রশাসককে দায়িত্বটা দিয়েছেন, এবং সেটা কিন্তু অনেক বছর আগে থেকেই সেটা আমরাই করিয়েছি যে এটা ছাড়া তোর কোনো উপায় নেই, কারণ একটা জায়গা তো থাকতে হবে যোগাযোগের জন্য। এটা দেওয়ার পরে কিন্তু এটা কথা ছিল যেটা আজকে ট্যুরিজম বোর্ড বলছে যে পর্যটন ব্যবস্থাপনা কমিটি, সেই পর্যটন ব্যবস্থাপনা কমিটি এটা শুধু করোনাকালীন সময়ের জন্য, এটা অনেক আগের থেকেই কিন্তু সংশ্লিষ্ট যে জেলা প্রশাসক আসেন তারা কিন্তু সরকারি এবং বেসরকারি লোকজনকে বিশেষ করে আমাদের যারা স্টেক হোল্ডার্স আছেন তাদেরকে নিয়ে কমিটি করে এটা কার্যকর করার কথা, এবং তারা কাজ করেও যাচ্ছেন। কিন্তু সমস্যাটা হলো বাস্তবতা হচ্ছে যে কথাটা আপনি বললেন, কারণ একজন জেলা প্রশাসকের সাথে তো যে কেউ কথা বলতে পারবে না, আর আমি যেটা আগে বলেছি জেলা প্রশাসকের তো একটা কাজ না, তারপরে বাধ্য হয়ে উনি ওনার প্রতিনিধি নির্বাচন করেন, কিন্তু তারা তো এইসব ব্যাপার নিয়ে তাদেরও সমস্যা আছে, তাদের সাথে আমরা বিস্তর কথা বলেছি তাদের। আপনি জানতে পেরেছেন কিনা যে এরকম কোন সেল গঠিত হয়েছে কিনা যে জেলা প্রশাসক এই ব্যক্তি এই ব্যক্তির একজনকে কর্মকর্তাকে নির্ধারণ করা হয়েছে যে উনি
একটি নাম্বার প্রদর্শিত স্থানে নাম্বার দেয়া হয়েছে বা বিভিন্ন যেখানে সহজে সেই নাম্বারগুলির প্রচার করা হয়েছে যে সেই নাম্বারগুলি থেকে তথ্য নিয়ে তিনি একজন তথ্য পাবেন। আমরা এই সময়ের কথা না ধরি, আমরা যদি বিগত সময়ের কথাও ধরি, যে হ্যাঁ একজন পর্যটক যদি বিপদে পড়েন তাহলে পুলিশ ছাড়া কাকে তথ্য জানাবেন? আজকে যদি পর্যটন সেবা যারা দিচ্ছেন তারা যদি যথাযথভাবে সেবা না দেন তাহলে কার কাছে একজন পর্যটক অভিযোগ করবেন, বা তার একটা সুবিধা অসুবিধার বিষয়টি কার কাছে জানতে চাইবেন? সেটা তো আমি আপনাকে আগে স্বীকার করেছি, যেহেতু আমাদের আঞ্চলিক অফিস নাই, করা হয় নাই, সেই কাজটুকু করার জন্য আমাদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসাবে তাদের ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু ওনারা পর্যটন ব্যবস্থাপনা কমিটি করে যে কাজগুলো করবে এটা তাদেরও সীমাবদ্ধতা আছে, তারা আগেও করতে পারেনি। আমি আপনার সাথে একমত, আপনার প্রশ্নের উত্তরে যেটা বলবো, করোনাকালীন সময় কেন ওনারা আগেও করতে পারেনি, আর এখন তো কাজের চাপ আরো বেশি। অতএব ওনাকে আমি শুধু দায়িত্ব দিলে তো হবে না, ওনারা তো সীমাবদ্ধতা আছে, তারপরে অভিজ্ঞতার ব্যাপার আছে, এবং এটা একটা বিশাল ব্যাপার। এই জন্য যেটা প্রয়োজন ছিল, যেটা আমাদের হাবিব আলী সাহেব বলেছেন এবং আমাদের রাফিজ্জামান সাহেব বলেছেন, এই সমন্বয়ের জন্য এখন কিন্তু যেটা ট্যুরিজম বোর্ড অন্তত করতে পারতো, যেটা ওই আঞ্চলিক ভাবে কমিটি করে সমন্বয় ভাবে যে অ্যাসোসিয়েশন গুলো আছে তাদের লোকবল সহ, কারণ আমি আপনাকে একটা কথা বলি, আমরা যে রেসপন্সিবল ট্যুরিজমের কথা বলছি, যে আমরা দায়িত্বশীল পর্যটনের যে কমিটি বলা হচ্ছে, এই কমিটিতে যে 7 জন আছেন, এই 7 জনে কিন্তু প্রত্যেকেই আছেন, এবং ওই ব্যবসায়ী প্রত্যেকে, তাদেরকে নিয়ে যদি এই কমিটিটা করে এই কার্যক্রমটা করা হইতো তাহলে কিন্তু সমন্বয়ের অভাব হইতো না। আর আমরা তো এটা রাফিউজ্জামান সাহেব যেটা বলেছেন এটা ঠিক, এটা কে না চায়, সবাই তো চায়, আমরা সবাই উদগ্রীব হয়ে আছে আমাদের পর্যটন কার্যক্রমটা শুরু হোক, কিন্তু এর জন্য যে প্রস্তুতি থাকা দরকার, এক, দ্বিতীয় হলো আমরা এটা শুরু করার পরে আমাদের যে সমন্বয় যদি না থাকে, আমি যত ভালোই আমি একটা এসওপি করি, যত ভালোই আমার সদিচ্ছা থাকুক, সদিচ্ছা থাকলে তো হবে না, আমাকে এটা বাস্তবায়ন করতে হবে। এই বাস্তবায়ন আমি 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 যদি আপনার সাথে একটু দ্বিমত পোষণ করি, যে সব কিছুর প্রস্তুতি নিয়ে কিন্তু আসলে নামাটার সেই সময়টা আমাদের কিন্তু আসলে কতটুকু আছে, কারণ আমাদের পরিবারগুলো কিন্তু, না না, যে নিঃসন্দেহে 40 লক্ষ মানুষের কর্মসংস্থান যখন এখানে, তখন আমাদের প্রত্যেকের পরিবারগুলো কিন্তু উদ্বিগ্ন, কিভাবে তার সংসারটি চলবে, কবে পরিবারের এখন সন্তানেরা তাকিয়ে আছে, স্ত্রীরা তাকিয়ে আছে, পরিবারের মায়েরা তাকিয়ে আছেন, বাবারা তাকিয়ে আছেন, যে কবে আমার ছেলের কর্মসংস্থানটি উন্মুক্ত হবে, কবে সে টাকা আয় করতে পারবে, কবে এই না না আমি আমি অর্থনৈতিক দৈন্য দশা থেকে মুক্তি আসবে, সেই বিষয়টিও বিবেচনা করা প্রয়োজন। আমি মূলত যে না বিষয়টি একটু আপনার কাছে আলোকপাত করতে, যে জেলা প্রশাসকের পক্ষে কতটুকু সম্ভব এবং কতজনের পক্ষে তার সাথে যোগাযোগ করা সম্ভব এবং সেখান থেকে কতটুকু মানে সাড়া পাওয়া সম্ভব, সেই জায়গাটি যদি আপনি একটু বলার চেষ্টা করেন। আমি 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 এটাই বলতে চাচ্ছিলাম আপনাকে, যে আমরা যেটা বলতে চাচ্ছি, যে আমরা তো বলতে, আপনি যে বললেন প্রস্তুতির ব্যাপারটা, প্রস্তুতির ব্যাপারে আমরা কিন্তু যথেষ্ট সময় পেয়েছি করোনাকালীন, এই যে যে দুর্যোগের যে একটা লম্বা সময় গেল না, ওই সময় কিন্তু UNWTO তারা সময়ে সময়ে সবকিছু কি করণীয় সব বলে গেছে, এবং আপনারা জানেন আমি এই বিষয়ে আজকে আজকে শেষ পর্যায়ে আমি অর্থাৎ 20তম পর্ব লিখলাম, আমি নিজেই কিন্তু সব এখানে লিখেছি কার কি করণীয়। তবে সময় যে আমরা পাই না এই কথাটা বলা যাবে না, আমরা যথেষ্ট সময় পেয়েছি। কথা হলো যে আমরা এই সময়টা কাজে লাগাতে পারিনি। আর দ্বিতীয় কথা যেটা আপনি বলতে চাচ্ছেন যে জেলা প্রশাসকদের কথা, আমি তো বারবার আপনাকে বলছি জেলা প্রশাসককে আমি শুধু দায়িত্ব দিলে তো হবে না, এবং একজনের পক্ষে তো সম্ভব না, কার পক্ষে সম্ভব যে জেলা জেলা প্রশাসকের সাথে সরাসরি কথা বলবে, কয়জনের ক্যাপাসিটি আছে, আর দরকারটাই বা কি, আমি জেলা প্রশাসক যদি কি করবো, আমি এক জায়গায় বেড়াতে যাবো, জেলা প্রশাসকের কাজও না যে আমার সবার সাথে কথা বলার, যার সাথে দরকার তার সাথে কথা বলবেন যেহেতু দায়িত্ব নিয়েছেন, কিন্তু জেলা প্রশাসকের কাজ হচ্ছে ওনার তত্ত্বাবধানে একজন নাগরিক তার প্রয়োজনে, একজন নাগরিক তার প্রয়োজনে জেলা সেটা করতে পারে, যে কারোর সাথে যোগাযোগ করতেই পারেন, করবে, আমি করতে পারি, আমি না করছি না, আমি বলছি জেলা প্রশাসক যেহেতু দায়িত্ব নিয়েছেন ওনারও কিন্তু এটা বোঝার দরকার, যে আমি যেহেতু দায়িত্ব নিয়েছি আমাকে কিন্তু এই কাজটা করতে হবে, কিন্তু মানে একটা একটা জিনিস মনে রাখতে হবে যে সবকিছুর পরেও কিন্তু ওনারা আমলা মানুষ, ওনারা তো আর জনপ্রতিনিধির মতো না যে সবার কথাই শুনবেন, তার আবার ওনাদের সীমাবদ্ধতা আছে, আমি ওনার পক্ষ থেকেও বলছি, তো সব পর্যটকের পক্ষেও তো সে সমস্যায় পড়ে, সে তো আসলে জানেও না যে জেলা প্রশাসকের সাথে সে যোগাযোগ করতে হবে, জেলা প্রশাসকের কাজ হচ্ছে কেউ তার সাথে যোগাযোগ করতে চাইলে, যেহেতু উনি প্রতিনিধি, হ্যাঁ উনি রেসপন্ড করা উচিত, আমি আপনার সাথে একমত, অন্তত শ্রদ্ধার সাথে হইলে, বা যেহেতু দায়িত্ব নিয়েছেন সে দায়িত্ববোধ থেকে করা উচিত,
কিন্তু সার্বিকভাবে সর্বসাধারণের জন্য তো আমাদের যে এই যে আমাদের কাজগুলো দরকার, জেলা প্রশাসনের কাজ বেশি দরকার, যে আমাদের যদি সমন্বয় হয় ঠিক মতো, যদি আমরা এসওপি মানা হচ্ছে কিনা, আমরা পর্যটকরা ঠিক মতো এখানে যাচ্ছে কিনা, এবং নিয়ন্ত্রণের ব্যাপার আছে। আমরা শুধু পর্যটক, আমরা কক্সবাজার নিয়ে কথা বলছি, কক্সবাজারে কিন্তু এমনিতেই মাস পর্যটন হচ্ছে, ট্যুরিজম হচ্ছে, যেটাকে আমরা গণপর্যটন বলি, এমনিতেই সেখানে পর্যটনের আধিক্য। আর এখন যদি তো স্বাস্থ্য সচেতন ভাবে যদি আমি এটা কাজ করতে যাই স্বাস্থ্যবিধি মেনে, তাহলে তো এত মানুষকে আমি এখানে এন্টারটেইন করতে পারবো না, সেটাও নিয়ন্ত্রণেরও একটা ব্যাপার আছে। এই যে জিনিসগুলোকে সমন্বয় করা, পর্যটন যে বন্ধ ছিল সেটি বা কজন জানে? আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি অনেকেই বাস খোলা আছে তো চলে গিয়েছে সাজেকে, হয়তো যে পথে প্রতিমধ্যে বাধাগ্রস্ত হয়েছে যে না এটা তো বন্ধ, খোলা আছে, বন্ধ ছিল এটি বা জানে কজন, খোলা হচ্ছে সেটি বা জানে কজন? এই যে এই 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 দায়িত্বটা তো আমাদের কর্তৃপক্ষ আছে, তাদের দায়িত্ব। এই যে আমরা মাস কমিউনিকেশন বলি, তারপরে মোটিভেশন বলি, প্রচার বলি, এই প্রচারগুলো যদি ঠিকমতো না চলে তো গ্যাপ থেকেই যাবে। ধন্যবাদ জনাব জামিউল আহমেদ। আমি আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমরা 3-4 মিনিটের মধ্যে শেষ করতে চাই, আমরা 5 মিনিটের মধ্যে শেষ করতে চাই। আমি একটু 2 মিনিটে জনাব রাফিউজ্জামান, আপনাদের যে অ্যাসোসিয়েশনের যে সদস্যরা যারা আছেন তাদের প্রতিক্রিয়াটি কি সামগ্রিকভাবে, আপনি যদি আপনি সভাপতি হিসেবে তাদের প্রতিক্রিয়া নিশ্চয়ই আপনি সরাসরি জানতে না পারলেও আপনাকে আপনার যে এক্সিকিউটিভ বডি রয়েছে, আপনাদের ওখানকার যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে, বিভিন্ন ভাবে আপনারা তো তাদের প্রতিক্রিয়া জানতে পারছেন, বা তারা আসলে দুটো প্রসঙ্গ একটু জানারও আসলে আমাদের প্রয়োজন, যে তারা আসলে এই পর্যন্ত কেমন আছেন, কোন পর্যায়ে আছেন, মানে অসহায়ত্বের কোন পর্যায়ে আছেন সেটিও আমাদের একটু খোঁজ নেওয়া, কিন্তু আমরা নাগরিক হিসেবে যদি বলি সেই দায়িত্বটাও কিন্তু আমাদের আছে। আমরা কিছু কিছু পর্যটন সংস্থার মাধ্যমে জানতে পেরেছি বিগত সময়ে যারা তাদের সাথে ভ্রমণ করেছেন তারা কিন্তু অতিথিরা পর্যন্ত খোঁজ নিয়েছেন পর্যটন সংস্থাগুলোর কেমন আছে সেখানকার মানুষ। আপনি এই যে সামগ্রিক যে অবস্থাটি, আপনি নিঃসন্দেহে একটি ভালো কাজ করেছেন, আমি দর্শকদেরকেও যে কথাটি বলতে চাই, ভালো একটি কথা আপনি বলেছেন যে মার্কেটগুলো যখন খুলে দেওয়া হয়েছে, গণপরিবহন যখন খুলে দেওয়া হয়েছে, ঈদের সময় আমরা বাড়ি যাচ্ছি, সেই সময়গুলোতে আসলে আমরা কতজন প্রশ্ন তুলেছি যে বাচ্চাকে নিয়ে শপিং মলে যাওয়া যাবে না। আমি ব্যক্তিগতভাবে একটি কথা বলতে পারি যে আমার বাচ্চা আজকে বাসা থেকে বলছে যে একটু ছাদে অন্তত আমাকে নিয়ে যাও, সে চিৎকার করে কাঁদছে। আমরা কতজন সেই বাচ্চাটির চিত্রটি দেখবার চেষ্টা করেছি। মার্কেটে যখন একজন শিশু মার্কেটে আসছে, অনেকে মাস্ক ছাড়াই চলছে, তো এই যে বাস্তবতাগুলো সেগুলোই আমাদের আসলে বিবেচনায় নেওয়া প্রয়োজন। জি, আমি যে প্রসঙ্গটি বললাম জনাব রাফিউজ্জামান রাফি। জি পলাশ ভাই, আপনাকে ধন্যবাদ যে আপনারা গণমাধ্যম কর্মী তো আমাদেরকে সমাজে উন্মোচন করেন, আমাদের চিত্রগুলো তুলে ধরেন, আপনাদেরকে দর্পণ বলা হয়। আপনি যথার্থ বলেছেন, আমরা টোর ওপরটা খুব অসহায়ত্বের তলানিতে অবস্থান করি, বর্তমানে অবস্থান করিতেছি। আপনারা জানেন যে আমাদের এই আমাদের শিল্পটুকু ক্ষুদ্র শিল্পের পর্যায়ে পড়ে, যে একদম ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা কি পারে বিগত 5 মাস যাবৎ কোনো প্রকার ট্রানজেকশন ছাড়া, বিজনেস তো দূরের কথা, প্রফিট এগুলো তো দূরের কথা, কোনো প্রকার ট্রানজেকশনও নেই, কোনো প্রকার অফিসও সচল নেই, এই সেই জনবল নিয়ে কীভাবে অতিবাহিত করছে আল্লাহ পাকের সাহায্য ছাড়া বলা সম্ভবপর নয়। আমরা টুরপোর্টটা বরাবরই সরকারের কাছে সুপারিশ পাঠিয়েছি যে সরকার যাতে আমাদেরকে একটা থোক বরাদ্দ দেয়, এই কারণে থোক বরাদ্দ দেয় যে আমরা যারা টুর অপারেটর তারাই কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করি কোনো প্রকার পলিউশন ছাড়া, এবং 100% বৈদেশিক মুদ্রা অর্জন করি। আমাদেরকে কিন্তু এই পর্যন্ত সরকার কোনো প্রকার ইনসেন্টিভ দেয় না, অন্যান্য অন্যান্য শিল্প সরকারের কাছ থেকে সাহায্য সহযোগিতা পেয়ে থাকে, আমরা একমাত্র শিল্প যে শিল্প সরকারের কাছে ন্যূনতম সাহায্য সহযোগিতা বিগত দিনে পাইনি। এই পরিপ্রেক্ষিতে আমরা সরকারকে সুপারিশ করেছিলাম, সরকারকে অনুরোধ জানিয়েছিলাম, আহ্বান জানিয়েছিলাম সকল স্টেক হোল্ডারদেরকে যে আমাদেরকে একটা থোক বরাদ্দ দেওয়া হোক, আমরা যাতে এই বরাদ্দটুকু ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে অফিসটাকে সচল রাখতে পারি, আমাদের এই দক্ষ জনশক্তিকে আটকে রাখতে পারি, এবং বাংলাদেশের পর্যটকদের বিশ্বের দরবারে তুলে ধরার জন্য অফিসের মাধ্যমে আমাদের যোগাযোগ অব্যাহত রাখতে পারি। আমরা এখন পর্যন্ত
এই জিনিসগুলো এনজয় করতে পারিনি, আমরা এখন পাইনি। শুধু তাই নয়, মাননীয় প্রধানমন্ত্রী উনি যে প্রণোদনা ঘোষণা করেছিলেন আমরা প্যাকেজ ফেজ টু তে, যে সেবা খাত প্রায় 33,000 কোটি টাকা উনি বরাদ্দ করেছিলেন সেবা খাতে, সেইটাতেও আমাদের ট্যুর অপারেটররা এনজয় করতে পারেনি। কোনো তফসিলভুক্ত ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক বা রাষ্ট্রায়ত্ত ব্যাংক, কোনো ব্যাংকের কাছ থেকে কোনো ট্যুর অপারেটর এই ওই স্টিমুলেন্স ইনসেন্টিভটা এনজয় করতে, লোনটুকু এনজয় করতে পারেনি। এই জন্য আমরা খুব কষ্টে দিনারপাত করতেছি। এবং শুধু তাই নয়, আমরা আমাদের আমাদের অনেক কলিগকেই যারা অন্য অন্যান্য সেক্টরে কাজ কর্মরত, আমরা তো একটা বৃক্ষ পর্যটন শিল্প, শুধুমাত্র ট্যুর অপারেটর, শুধুমাত্র হোটেল অ্যাপ, শুধুমাত্র ট্রান্সপোর্ট ওরা নয়, আমরা সবই সকলেই একটা বৃক্ষ। এটা দিয়ে আমরা ছায়া দিই, আমরা সেবা প্রদান করি পর্যটকদের, দেশীয় পর্যটক, বিদেশি পর্যটক, আমাদের অন্যান্য বিশেষ করে যারা লজিং ইন্ডাস্ট্রিতে কর্মরত, ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রিতে কর্মরত, তারা অনেকেই খুব বেহাল অবস্থায় রয়েছেন। কারণ তাদের হোটেল, মোটেল, রিসোর্ট, অ্যামিউজমেন্ট পার্কগুলো বন্ধ থাকার ফলে মালিক পক্ষ তোমাদের অনেককেই হয়তোবা গোল্ডেন হ্যান্ডশেক, হয়তোবা লিভ উইদাউট পে, উইদাউট স্যালারি, এই এই অবস্থায় রত রয়েছেন। সেই কারণে আমরা বরাবরই চেষ্টা চালিয়ে যাচ্ছি যে সচল রাখার জন্য, যাতে সরকার আমাদেরকে সাহায্য সহযোগিতা করে বিভিন্ন আঙ্গিকে, কিন্তু এই সাহায্য সহযোগিতা পাইনি। আপনি কথাটুকু বলাতে একজন ট্যুর অপারেটর, একজন পর্যটক কর্মী হিসেবে আমি কৃতজ্ঞ যে আপনার মাধ্যমে হয়তো বা সরকারের কানে না পৌঁছলো, জনসাধারণ কানে পৌঁছবে। আমরা সেই ক্ষেত্রে জনসাধারণকে আমি অনুরোধ করবো, একজন একজন দেশের সচেতন নাগরিক এবং পর্যটন কর্মী হিসেবে, আমরা দেশকে ভ্রমণ করি, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি, আমাকে তারা অন্য কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, আমাকে যারা স্থানীয় জনসাধারণ যে ডেস্টিনেশনে যাব, সেই ডেস্টিনেশনের জনসাধারণ যাতে ক্ষতিগ্রস্ত না হয়। আগে জি ধন্যবাদ, আমি আপনাদের তিনজনের কাছে ছোট্ট করে একটি প্রশ্ন রেখে যেতে চাই। আজকে হয়তো সেটি নিয়ে আমরা আলোচনা করতে পারবো না, পরবর্তী কখনো আমরা আলোচনা করতে চেষ্টা করব। সেটি হচ্ছে, এবং আমরা সেটি সরকারের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায়, সেই চেষ্টাটি নিঃসন্দেহে আপনাদের রয়েছে এবং আমাদের অবস্থান থেকেও আমরা সেটি চেষ্টা করব। সেটি হচ্ছে যে পর্যটন সংস্থাগুলো তার কোনো কার্যক্রমের উন্নয়নের জন্য ব্যাংক ঋণের প্রয়োজন হতে পারে, পর্যটন সংস্থাগুলো ব্যাংক ঋণ পাওয়ার ক্ষেত্রে আসলে কতটুকু স্বাচ্ছন্দ্যে তারা পর্যটন তারা ব্যাংক ঋণ পায় কি পায় না, সেই বিষয়টি একটু আমরা আপনাদের সাথে পরবর্তী সময়ে আলোচনা করবার চেষ্টা করব। এবং পর্যটন আমরা পৃথিবীর অনেকগুলো দেশে দেখেছি তাদের প্রধান বৈদেশিক মুদ্রা আয়ের খাত এবং তাদের উন্নয়নেরই প্রধান খাত বলা যায় পর্যটন। আমাদের দেশেও কিন্তু সেটি হতে পারে, সেই জায়গাটি আমরা কেন যেতে পারছি না, প্রতিবন্ধকতাগুলো কি কি, সে বিষয়গুলো নিয়ে আরো একটি বিষয় উল্লেখ করার মতো, সেটি হচ্ছে যে অসংখ্য তরুণ কিন্তু এখানে কাজ করে, যুবরা এখানে কাজ করছে, যুব একজন যুব ছেলে মেয়েরা কিন্তু পর্যটন সেক্টরে কাজ করছে। আমরা যদি দেখি যে যুব উন্নয়ন অধিদপ্তর বা এই ধরনের যে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রয়েছে, সেই জায়গাগুলিতে দেখা যাচ্ছে তারা সাধারণত মাছের খামার বা গরুর খামার করলে তারা সেখানে সহযোগিতা পায়, কৃষি কাজের ক্ষেত্রে সহযোগিতা পায়, কিন্তু একজন পর্যটন উদ্যোক্তা তরুণ তরুণী তিনি সেই সহযোগিতাটা পান কিনা, সেই জিনিসটিও কিন্তু এটি রাষ্ট্রীয় একটি স্বীকৃতিরও বিষয়, যেহেতু পর্যটন একটি সম্মানজনক আয়ের একটি ক্ষেত্র। আমি পরিশেষে আপনাদের তিনজনের কাছে একটু অনুরোধ করব, যারা পর্যটন এলাকাগুলিতে দায়িত্ব পালন করছেন সরকারি বেসরকারি পর্যায়ে এবং যারা পর্যটক ভ্রমণ করবেন, আপনারা একটু এক মিনিটে তাদেরকে সচেতন করবার জন্য যদি কিছু বলেন। জনাব জামিল আহমেদ। জি ধন্যবাদ। আজকে প্রথমে গণকণ্ঠ সংলাপে আমরা আপনাকে যে আজকের একটা ঐতিহাসিক মুহূর্ত বলবো, যে আমরা আবার নিউ নর্মালে আমাদের পর্যটন কার্যক্রম শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, এটা একটা সাহসী পদক্ষেপ, এটা আমাদের একটা অন্তরের টান, সবাই চাচ্ছে। আর আমরা এতক্ষণ কথা বললাম যে আমাদের ব্যর্থতা গুলো যদি আমরা আলোচনা না করি, তাহলে তো আমরা আবার আমাদের যে সাফল্য আসবে না। এবং আমি আমার আজকের যে লেখা, যে সিরিজে লিখছি, যেটা করোনাকালীন পর্যটন ভাবনা, সেখানে 20তম পর্ব আজকে আমি লিখেছি, সেখানেও আমি সেটা বলেছি যে সবকিছুর পরেই কিন্তু আমরা যত আলোচনা সমালোচনা করি, পর্যটন আমাদেরই, পর্যটকও আমাদেরই, এবং পর্যটক গন্তব্য আমাদেরই, পর্যটক সম্পদও আমাদেরই, এগুলো রক্ষাও করতে হবে, এগুলো আমাদেরকে
জনসাধারণের মধ্যে, দেশের ভিতরে বাইরে আমাদেরকে তুলে ধরতে হবে। সব ভুল ভ্রান্তিকে আরা যাতে আরো সংশোধন করে যার যার দায়িত্ব আমরা যদি পালন না করি তাহলে কিন্তু আমরা সার্থক হইতে পারবো না। তাই আমি আবেদন রাখবো প্রশাসনের সাথে যারা জড়িত আছেন, যারা প্রশাসন যন্ত্র মন্ত্রণালয় বলি, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বলি, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বলি, তারা আরো সক্রিয় হবেন এবং যারা সংশ্লিষ্ট জেলা প্রশাসক আছেন তারাও সক্রিয় হবেন। পাশাপাশি আমরা যারা ব্যবসার সাথে জড়িত স্থানীয় জনগোষ্ঠী বা এবং আপনারা যারা গণমাধ্যম আছেন, সবাই প্রত্যেকেরই যার যার অবস্থান থেকে যদি আমরা ভূমিকা রাখি এবং যৌথভাবে যদি আমরা কাজ করি তাহলে কেন পারবো না। আমি আশাবাদী, তারপরে বলবো আমি সবাই প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আসুন আমরা স্বাস্থ্য সচেতন হয়ে এবং আমরা আমাদেরকে রক্ষা করে আমরা আমাদের পর্যটন কর্মকাণ্ড যেন সার্থকভাবে করতে পারি এবং আমাদের পর্যটন শিল্পকে বাঁচাতে পারি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ জনাব জামিউল আহমেদ। হাবিব ভাই যদি কিছু বলেন। আমরা একটু কম শুনতে পাই, একটু যদি জোরে বলেন। আপনারা যত সুন্দরভাবে আমাদেরকে উপস্থাপন করবেন, স্বাস্থ্যবিধি মেনে মানুষকে জানাবেন যে কিভাবে পর্যটন গ্রহণ করতে হয়, সেই বিষয়গুলি আপনাদের মিডিয়ার যারা আছেন জড়িত আছেন তাদেরকে একটু এই জায়গায় দায়িত্ব নিয়ে করতে হবে। কারণ এখন প্রচারটা আমাদের জন্য খুব জরুরি, কারণ যারা পর্যটক যারা যাবেন তারাও আতঙ্কিত যেতে যাচ্ছেন, এই ভয়টা ভাঙাতে হবে এবং সেই স্বাস্থ্যবিধিটা কীভাবে মেনে করা যায় সেটা বিভিন্ন দেশে কিন্তু প্রক্রিয়াটা দেখানো হয়েছে কীভাবে স্বাস্থ্যবিধি মেনে ফুল করা যায়, এই জিনিসটা আমাদের দেশে এখনো হয়নি। এটা পৃথিবীর যদি জি ধন্যবাদ জনাব রাফিউজ্জামান। জি পলাশ ভাই আপনাকে ধন্যবাদ, একজন ক্ষুদ্র নাগরিক এবং পর্যটন কর্মী হিসেবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অন্তরঙ্গ স্তর থেকে গণতন্ত্র সংলাপকে, যে আজকে আপনি আমাদেরকে খুব চমৎকার আলোচনা প্রাণবন্ত আলোচনা আপনি পরিচালনা করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার কলিগ জামিল ভাইকে এবং হাবিব ভাইকে ওনাদের সহস্ততা এবং ওনাদের বিজ্ঞ আলোচনা আমাদেরকে আরো বেশি শিক্ষিত করে তুলবে। আমি শুধু আপনাকে শুধু কয়েকটা জিনিস বলবো, যে বর্তমানে কিন্তু 19টা ইউনিভার্সিটি পাবলিক এবং প্রাইভেট এই ট্যুরিজম হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট রয়েছে এবং ওরা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি সহ এবং সবগুলো ছেলে পেলে ওরা কিন্তু এক একটা বাংলাদেশের অ্যাম্বাসেডর, ওরা কিন্তু বাংলাদেশকে প্রমোট করার জন্য ওদের সোশ্যাল মিডিয়া কাজে লাগিয়ে বিভিন্ন পরিচালিত করে থাকে। সেই ক্ষেত্রে যদি আমরা সরকার বিশেষ করে মন্ত্রণালয় যদি এই ইন্ডাস্ট্রিটাকে দেখভাল না করে, সরকার যদি প্রায়োরিটি বেসিসে এই মন্ত্র এই এই শিল্পটিকে লালন পালন না করে, বাজেটে যদি বরাদ্দ না হয় তাহলে এই শিল্পটুকু এগোবে না। কারণ পর্যটন শিল্প যে দেশে উন্নত সেই দেশ উন্নত, আপনি অনেক একজাম্পল দিতে পারবো, ইউরোপের অনেকগুলো দেশ পর্যটন শিল্প উন্নত সেই দেশ উন্নত, আমাদের আশপাশ দেশগুলো পর্যটন শিল্প উন্নত সেই দেশ আস্তে আস্তে উপলব্ধি করছে। আমরা কিন্তু বাংলাদেশের কিন্তু আমাদের ট্যুরিজমের কন্ট্রিবিউশন কম নয়, 4.7%। আমরা আশা রাখি যে সরকার যদি একটু আমাদেরকে দেখভাল করেন, সরকার যদি নজর দেন প্রায়োরিটি দেন, এটা ডাবল ডিজিটে পৌঁছে যাবো আগামী 5 বছরের মধ্যেই। তো আপনার আপনার মাধ্যমে সকল দর্শকদেরকে আহ্বান জানাবো নিজের দেশকে ভ্রমণ করুন, করোনা ভয়ে ভীত হয়ে বাসায় বসে না থেকে নিজকে প্রাণ চঞ্চলতা এবং নিজকে প্রকৃতি প্রেমী হিসেবে, কারণ প্রকৃতি এখন ডানা মেলে উন্মুক্ত হয়ে রয়েছে, এই বিগত 5 মাসে কোনো ইন্টারাপ্ট না করাতে প্রকৃতি তার আবার স্বরূপে ফিরে এসেছেন, সব জায়গায় প্রকৃতি সুন্দর করে সাজিয়ে রয়েছেন। আমরা জীববৈচিত্র বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে এবং এসওপি মেনটেন করে সকলে সচেতন হয়ে
দেশকে ভ্রমণ করি, প্রতিটি স্থানে যাই, একটি শিল্প বাঁচাই, একটা শিল্পের সংশ্লিষ্ট কর্মী, শিল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদেরকে বাঁচিয়ে রাখি, দেশকে দেশকে পর্যটন বান্ধব হিসেবে পরিণত করি। বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা ট্যুরিজম বোর্ডে রয়েছেন, যারা পর্যটন কর্পোরেশন রয়েছেন, যারা আমাদের মোকাটে রয়েছেন, তাদেরকে আমরা বলবো যে পর্যটন বান্ধব অফিসার হওয়ার জন্য, স্থানীয় প্রশাসনকে বলবো পর্যটন বান্ধব অফিসার হয়ে অফিসার হয়ে জনসাধারণকে পর্যটকদের সেবা নিশ্চিত করার জন্য। আমি একজন পর্যটন কর্মী হিসেবে বাংলাদেশে পর্যটন শিল্প দীর্ঘায়ু কামনা করি, আমাদের বাংলাদেশে আমার অ্যাসোসিয়েশন কোভাবে দীর্ঘায়ু কামনা করি, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ধন্যবাদ জনাব জামিউল আহমেদ, ধন্যবাদ জনাব রাফিউজ্জামান রাফি, ধন্যবাদ সৈয়দ হাবিব আলী। আপনারা আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হয়ে দীর্ঘ সময় আপনাদের মূল্যবান মতামত উপস্থাপন করেছেন, আপনাদেরকে দৈনিক গণকণ্ঠের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে থেকে আমাদের সাথে বিভিন্ন পর্যায়ে যোগদান করেছেন, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনারা জানেন যে বাংলাদেশ ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, বাংলাদেশ কিন্তু পৃথিবীতে আজকে ইতিবাচক উদাহরণ, অনেকগুলি উদাহরণ কিন্তু তৈরি করতে সক্ষম হয়েছে। আমরা মহাকাশ পর্যন্ত পৌঁছে গেছি, আমরা পাহাড় জয় করেছি, আমরা সাগর জয় করেছি, বিশ্বে উন্নয়নের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ একটি রোল মডেল। আমরা সর্বক্ষেত্রে সেই ইতিবাচক ভাবমূর্তি বজায় রেখে আমাদের ভাবমূর্তি যেন আরো উজ্জ্বল হয়, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি যেন উজ্জ্বল হয়, দেশের তৃণমূল পর্যায়ের মানুষের কাছে যেন আমাদের প্রত্যেকের ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল হয়, প্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। এবং পর্যটন উন্মুক্ত করা হয়েছে আমরা আজকের সম্মানিত অতিথিদের কাছ থেকে যেটি জানতে পেরেছি, আমরা সেখানেও আমাদের সেই উজ্জ্বল ভাবমূর্তি প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে রক্ষা করে চলব, সেই আশাবাদ আজকে আমরা ব্যক্ত করছি। প্রশাসনিকভাবে যারা সরকারি বিভিন্ন পর্যায়ে যারা সেবা দিচ্ছেন জনস্বার্থে, তারা যেন জনগণের প্রতি আন্তরিক এবং সম্মানশীল থেকে আরো আন্তরিকতার সাথে সেবা দিবেন, সেটিও আমরা পূর্বের মতোই সেই প্রত্যাশা আমাদের রয়েছে। আপনারা আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে সরকারের যে পরামর্শ রয়েছে নাগরিকদের প্রতি জনস্বার্থে, এবং প্রত্যেকেই আমাদেরকে মনে করতে হবে যে আমার ভালোর জন্য কিন্তু সরকার এটি প্রবর্তন করেছেন, সুতরাং সেটি আমাদেরকে পরিপূর্ণভাবে নিজেদের ভালোর জন্যই আমরা অনুসরণ করে চলব, সেই আশাবাদ এবং অঙ্গীকার ব্যক্ত করে শেষ করছি আজকের আয়োজন। ভালো থাকবেন সবাই, সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা, শুভরাত্রি।